হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এলাম ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট অ্যাডমিশন কোর্স ক্লাসে। আজকে ক্লাসের টপিক কি? আজকে কিন্তু আমরা অ্যাকাউন্টিং পড়বো। সো ইতিমধ্যে কিন্তু তোমাদের সি ইউনিটের অ্যাডমিশন কোর্স শুরু হয়ে গেছে এবং গতকালকেই তোমরা একটা ক্লাস অলরেডি করে ফেলেছো। গতকালের ক্লাস টপিকে কী ছিল? গতকালকে কিন্তু ম্যানেজমেন্ট তোমরা অলরেডি পড়ছো। আজকের ধারাবাহিক অনুসারে আজকে আমরা পড়বো হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের আজকের টপিকটা কি? একেবারেই খুবই সিম্পল একটা টপিক, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। সো ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা বলে নিই। আমি হচ্ছে সাইফ আবদুল্লাহ। তোমাদের সাথে কিন্তু ইতিমধ্যে অনেকবার হয়তো দেখা হয়ে গেছে, যারা অ্যাকাউন্টিং কোর্স করেছো আমাদের 10 মিনিটসে, SMP হোক বা ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হোক, অনেকের সাথে কিন্তু বেশ কয়েকবার অলরেডি দেখা হয়ে গেছে। সো আশা করি সবাই অনেক ভালো আছো। সো একটু কমেন্ট করে জানাই দাও যে তোমরা কেমন আছো এবং কে কোথা থেকে ক্লাস করতেছো আমাদের এই অ্যাডমিশনের সি ইউনিট ক্লাসটি। ওকে, অলরেডি দেখা যাচ্ছে কয়েকজন চলে এসেছে। নাদিয়া সালাম দিচ্ছে, সাইমন, সাদিয়া রিয়া সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, SMP কোর্সে দেখা হয়েছিল বলছে মীরা। ওকে, তারপরে আজমির আফরিন চলে এসেছে, ওয়ালাইকুম আসসালাম। সো ইতিমধ্যে তোমরা যারা চলে এসেছো, ক্লাস কিন্তু একা করলে হবে না, ভর্তি যুদ্ধে কিন্তু সাথে বন্ধুদেরও প্রয়োজন আছে। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট একটু মেনশন করে দাও যাতে তারা সঠিক সময়ে ক্লাসে চলে আসে। আমরা কিন্তু ঠিক ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে চলে এসেছি এবং ঠিক 4টার সময় কিন্তু আমরা পড়ার টপিকে চলে যাব। ওকে, জান্নাত দিচ্ছে জানাচ্ছে, আসসালামু আলাইকুম। ওকে, সুমায়া নাদিয়া বলছে সিলেট থেকে ক্লাস করছে। ওকে, তারপর মুশরিফা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো ইতিমধ্যে তোমাদের এই কয়েকদিনের জার্নি কেমন গেল? তোমাদের কিন্তু HSC আসলে সবাই দিতে পারো নাই, বাট আমি খুশি যে আমাদের অ্যাকাউন্টিং কিন্তু তোমরা সবাই প্রিপারেশন নিয়ে অ্যাটলিস্ট পরীক্ষাটা অ্যাটেন্ড করেছো। বাকি সাবজেক্টগুলো অ্যাটেন্ড না করলেও আমার বিশ্বাস যে অ্যাকাউন্টিংয়ে কিন্তু তোমাদের প্রিপারেশন অন্যগুলো সাবজেক্ট থেকে একটু বেশি ভালো হবে। ওকে, জান্নাত খাগড়াছড়ি থেকে ক্লাস করছে। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে ক্লাস করছে মীরা, যে আগে SMP-তে ছিল। ওকে, অনেকে হচ্ছে FRL-ও করেছে আমাদের সাথে। ওকে, অনেকজন ক্লাসে চলে এসেছে আজকে কিন্তু। ওকে, গোলাম রাব্বি চলে এসেছে, সে কিন্তু খুবই নিয়মিত ক্লাস করতো আগে SMP-তে। সো স্বাগতম ভাইয়া। ওকে, তোমরা সবাই তোমাদের বন্ধুদের কিন্তু মেনশন করে দিবা যাতে ওরাও একদম সঠিক সময় ক্লাসে চলে আসতে পারে। আচ্ছা, সো আজকে কি বললাম, আজকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং পড়ার বিষয়। অ্যাকাউন্টিংয়ের কি টপিক? আজকে হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতিতে অনেকে মনে করতে পারে, আরে এই টপিকে আর কি পড়ার এমন আছে, কিন্তু এই টপিকটা কিন্তু আমাদের অ্যাডমিশন জার্নিতে একেবারে শুরু থেকে করে আমরা সাজিয়েছি। এবং এই যে টপিকগুলো, তোমাদের যে শর্ট সিলেবাস ছিল, তোমাদের কিন্তু খুব একটা শর্ট ছিল না এই বছর সিলেবাস, অলমোস্ট পুরাপুরি সিলেবাসই কিন্তু ছিল। সো এই যে পুরাপুরি সিলেবাসটা থাকার কারণে তোমাদের কিন্তু অনেকগুলো টপিক পড়া হয়েছে। তো সেই অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির সিইউটি যে প্রশ্নগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কোর্সটি সাজানো হয়েছে। তো সিইউনিটির এই ক্লাসটিতে একেবারে শুরুর, মনে করো বিগিনার স্টেজ থেকে, আমরা ধারাবাহিকভাবে অধ্যায়গুলো কমপ্লিট করব এবং আস্তে আস্তে কিন্তু কঠিন কঠিন টপিকগুলোও কভার করা হবে। সো এক পরকে একটু দেখে নিই আমাদের আজকের ক্লাসের টপিকগুলো কি কি। আচ্ছা, দেখা যাক। আচ্ছা, এখানে অনেকগুলো টপিক দেখা যাচ্ছে, কি কি আছে দেখি। প্রথমেই শিখবো কমন মিস্টেকস। আমাদের এই অ্যাডমিশন জার্নিটা কিন্তু বেশ লম্বা সময় যাবে এবং অ্যাডমিশন যেদিন পরীক্ষা দিতে যাই সেদিন কিন্তু আমরা একটা বিশাল প্যারায় পড়ি। সেটা কি? যে আমাদের মাথায় এত বেশি টেনশন ঘুরপাক করে যে আমরা এই যে ছোট ছোট বিষয়গুলো মাঝে মাঝে হিসাবে ভুল করে বসি। ওকে, সো এই যে ভুলগুলো না করার জন্য কি কি করণীয় সেটা সম্পর্কে আজকে কিছুটা জানবো। তারপরে আছে দেখেন ম্যাথ উইদাউট ক্যালকুলেটর। সো আমাদের HSC পরীক্ষার পরবর্তীতে কিন্তু আমাদের জীবনের সব থেকে প্রিয় একটা সাথী যে ছিল অ্যাকাউন্টিং করার জন্য, সেটা হচ্ছে ক্যালকুলেটার। এই ক্যালকুলেটারকে ছাড়া কিন্তু এখন অ্যাডমিশন এক্সামটা দেওয়া লাগবে। সো অনেকেই কিন্তু যোগ করার সময় 5 যোগ 10 যে 15 হবে, এটাও আমরা আগে ক্যালকুলেটারে একবার চেক করে তারপরেই কিন্তু হিসাবগুলো বসিয়ে থাকি। সো এক্ষেত্রে কিন্তু ওদের জন্য একটা বিশাল প্যারার বিষয় যে আমি ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করবো কিভাবে। সো এই যে আমাদের প্রিয় বন্ধুকে কিন্তু এখন বিদায় জানাই, আমাদের সকল ম্যাথগুলাই হাতে কলমে করে শিখার বিষয়। সো আজকে ক্লাসে আমরা ছোটো ছোটো কিছু ট্রিক্স শিখবো, যেটা ফলো করলে আমি বলবো যে তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো এবং এই ট্রিক্সগুলো কাজে লাগাও তাহলে কিন্তু ম্যাথগুলো খুব সহজেই পরীক্ষায় করে আসতে পারবা। কিন্তু যদি আজকে করলাম আর কোনো দিন প্র্যাকটিস করলাম না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তোমরা এই ম্যাথের টপিকগুলো বারবার ভুল করবা। সো
অ্যাকাউন্টিং করার ক্যালকুলেটর থাকলে তো খুব সহজ। আচ্ছা, নিয়ম চামচি করে ফেলছি, এখন কিন্তু ম্যাথ ক্যালকুলেশনও খাতার কোনায় অথবা মাথায় করেই করতে হবে। ওকে, আচ্ছা, সুমাইয়া মিরাজ জিজ্ঞেস করছে, সাজেস্ট করছে যে আমার যাতে অ্যাডমিশন জার্নি শেয়ার করে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসের কোনো একটা ফাঁকে আমরা অবশ্যই, আমি নিজের অ্যাডমিশন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপরে চলে যাই আজকে আর কি কি শিখব। আজকে শেখার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা ও তার উদ্দেশ্য। তো হিসাব বিজ্ঞান তো মোটামুটি সবাই জানি, হিসাব বিজ্ঞানের ধারণা সবার আছে, কিন্তু উদ্দেশ্যর কিছু বিষয় আছে যেটা আমাদের অ্যাডমিশনে প্রায় অনেকবার আসছে। সেক্ষেত্রে এই টপিকে কিন্তু একটা প্রশ্ন খুব কমনলি আসে, সেটা আজকে খুবই মনোযোগ দিয়ে আমরা শিখব। আচ্ছা, এরপরে আছে হিসাব বিজ্ঞান ভার্সেস হচ্ছে হিসাব রক্ষণ। তো অনেকেই মনে করি হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ কিন্তু একই, কিন্তু এই দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে আজকে ক্লাসের মাধ্যমে আমরা আরো ভালো করে জানব এবং চেষ্টা করব কখনোই যাতে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণ দুইটাকে মিলিয়ে না ফেলি। আচ্ছা, এরপরে আর কি কি টপিক আছে? দুই তরফা দাখিলা পদ্ধতি, এটার আবিষ্কারক কে? দুই তরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারক হচ্ছে লুকা প্যাসিওলি, যেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই হিসাব বিজ্ঞান করতেছি, যেটা নিয়ে আমরা পরীক্ষা দিয়ে আসছি। এবার 9-10 থেকে যারা কমার্সে পড়তেছি সবাই কিন্তু এই একটা মেথডই ফলো করে এতদিন ধরে করে আসতেছি। সেই পদ্ধতির আরেকটু বিস্তারিত কিছু জিনিসপত্র জানবো যেটা আমরা অ্যাডমিশনে কাজে লাগাতে পারি। আচ্ছা, এরপরে যেটা আছে তথ্যের ব্যবহারকারী। এখন এই তথ্য এবং ব্যবহারকারী বলতে কি বোঝায় আগে একটু জেনে নেই যে এই বিষয়টা কি, এবং যখনই টপিকে যাব তখন আরো বিস্তারিত জানব। আচ্ছা, হিসাব বিজ্ঞান কি থেকে শুরু হয়? হিসাব বিজ্ঞান কিন্তু সবসময় শুরু হয় আর্থিক লেনদেন বা আর্থিক ঘটনা দ্বারা। এরপরে কি করি? জাবেদা, জাবেদা করার পর খতিয়ান করি, রেওয়ামিল করি, ধারাবাহিকভাবে করতে করতে সর্বশেষ কিন্তু কাজ করি আর্থিক বিবরণী। এখন আর্থিক বিবরণীর কাজ কি? আর্থিক বিবরণীর উপর নির্ভর করে কিন্তু সাধারণত যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যারা অভ্যন্তরীণ বা বাহ্যিক বিভিন্ন ব্যক্তিগণ আছে, তারা অনেক ধরনের ডিসিশন নেয়। একটা উদাহরণ যদি আমরা দেই, আমি একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চাই, সেটা হ্যাঁ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। তো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসে ইনভেস্ট করার আগে আমি আগে দেখব যে এই প্রতিষ্ঠান কি আদৌ লাভজনক কি না। লাভজনক জানার উপায় কি? ওই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী জানা। আর্থিক বিবরণী যারা জানবো বা দেখবো, আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা কিন্তু একটু পার্থক্য আছে। কেউ যদি জেনে থাকো একটু লিখে দেখো তো যে আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণীর পার্থক্য কি। আচ্ছা, ইতিমধ্যে দেখা যাচ্ছে 100 জনের উপরে ক্লাসে চলে এসেছে। ওকে, আমি দেখছি, আমি কথা বলার মাঝে অনেকে ক্লাসে চলে এসেছে এবং সবাই সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে আজকের ক্লাসে স্বাগত। ওকে, তো যে বিষয়টা বলছি, আর্থিক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, আমরা পরীক্ষার হলে আর্থিক অবস্থার বিবরণী কিন্তু অনেকে অ্যান্সার করছি, কিন্তু আর্থিক বিবরণী বলতে তাহলে কী বোঝায়? আর্থিক বিবরণী বলতে সাধারণত বোঝায় আমার যে চারটা আর্থিক বিবরণী আছে সেটা সমষ্টি। কী কী আছে? প্রথমে আছে বিশদায় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী। এই চারটা সমষ্টিকে একত্রে বলা হয় আর্থিক বিবরণী, আর আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণীরই একটা শুধুমাত্র অংশ। হ্যাঁ, সো মীরা অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, আর্থিক বিবরণীর একটা ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী এবং বাকি তিনটা সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলছি। আচ্ছা, এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা দেখব যে ওই প্রতিষ্ঠানের অবস্থা কী, লাভজনক কি না, অথবা সম্পদ বেশি আছে না দায় বেশি আছে, এগুলোর উপর নির্ভর করে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্তগুলো একজন ব্যক্তি নিয়ে থাকে। সেক্ষেত্রেই তথ্যের ব্যবহারকারী কারা, কারা কোন ধরনের তথ্য নিয়ে কাজ করবে সেটা সম্পর্কে জানবো। আচ্ছা, এরপরে চলে যাই হিসাব বিজ্ঞানের বিভিন্ন ডিগ্রি সম্পর্কে জানবো, যেটা আমাদের ভবিষ্যতে পড়াশোনার কাজে লাগবে। যেমন যে পড়তেছি অ্যাকাউন্টিং, অথবা যখন আমরা বিবিএ করতে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাব, তখন এই যে পাশ করার পরে কি করব, কি ডিগ্রি পেতে পারি সেটা সম্পর্কে একটা ধারণা আমরা নিব। আচ্ছা, এরপরে আছে হিসাব বিজ্ঞানের বিভিন্ন মান ও নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান। এই মান ও নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠানের বেশ কিছু প্রশ্ন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে এবং এই টপিকগুলো কিন্তু বারবার রিপিটেডলি আসতে থাকে। তো এইখানে শেখার মতো বেশ কয়েকটা টপিক আমরা খুঁজে পাবো আজকের ক্লাসে। আচ্ছা, এরপরে সবার শেষে আছে হিসাব বিজ্ঞানের শাখাসমূহ।
কি কি ধরনের হিসাব বিজ্ঞান থাকে এবং কি কি ধরনের কাজ হিসাব বিজ্ঞানের শাখাগুলো করে থাকে সেটা সম্পর্কে জানবো। সো ওভারঅল এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনার টোটাল রোড ম্যাপ এবং আজকে প্রথম ক্লাসের মাধ্যমে হিসাব বিজ্ঞানের পরিচিতি জানবো। আরেকটা জিনিস বলে রাখি, হিসাব বিজ্ঞানের পরিচিতির যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টিংটা HSC পর্যন্ত পড়ছি এই সকল কিছু কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে থাকে, কিন্তু আমাদের এটা কখনোই দেখা হয় না। ইভেন আমি পার্সোনালি নিজেও হয়তো HSC লাইফে এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে অত একটা দেখিই নাই, কিন্তু যখন অ্যাডমিশন আসছে এই টপিকগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন সিউনিট অ্যাডমিশন কোর্সে চলে আসে, যেগুলো সাধারণত আমরা পড়ি না বা খুব একটা গুরুত্ব দেই না। এইখান থেকে কিন্তু অনেকগুলো টপিক আছে যেগুলো অ্যাডমিশন পরীক্ষায় আমরা পাবো। যেহেতু অ্যাডমিশন পরীক্ষায় আসবে, আজকে আমরা ওই সব জায়গায় ফোকাস করব যেখান থেকে প্রশ্ন আসলে তোমরা পারবে এবং মার্কসটা সম্পূর্ণ তুলে আসতে পারবা। ওকে স্যার, অ্যাডমিশন টেস্টে এক্সামে কি ক্যালকুলেটার ইউজ করতে দিবে না? না আপু, অ্যাডমিশনের পরীক্ষার সময়টা এই যে 3 মাস 4 মাস যে প্রিপারেশন সময় এবং পরীক্ষাগুলো কোনটাতেই কিন্তু ক্যালকুলেটার ইউজ করা অ্যালাউড না, সেটা 2015 সালের পরবর্তী কোনো এক্সামের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাউ করে না। আচ্ছা, সো সবাই একটু কনফার্ম করো যে ভাইয়া আপনাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, স্লাইডটা দেখা যাচ্ছে, তাহলে আমরা আজকের ক্লাসের প্রথম টপিকে চলে যাব। একটু কমেন্টে দেখতে চাই। ওকে, ক্যালকুলেটর অ্যান্সার বাকিরাও দিয়ে দিয়েছে। আচ্ছা, একটু কমেন্ট করে জানাও যে সব কিছু ক্লিয়ার, ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে, অল গুড, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করি। ওকে, জুবাই বলতেছে জি শোনা যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে শুরু করি তাহলে আজকের প্রথম একটা বেসিক একটা কোশ্চেন দিয়ে। চল কোশ্চেনটা আগে পড়া যাক, কি কি বলেছে এখানে ইনফরমেশন। আচ্ছা, প্রথমে বলেছে ব্যবসায়ের দায় 8,000 টাকা এবং স্বত্বাধিকার 10,000 টাকা, মোট সম্পত্তির পরিমাণ কত? তাহলে এই প্রশ্ন থেকে কি জানতে চাইল, যে আমার কি কি দেওয়া আছে? সম্পদ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? আমার মালিকানা সত্ত্বের পরিমাণ দেওয়া আছে। কিন্তু জানতে চাইছে কি? জানতে চাইছে কিন্তু আমাদের মোট সম্পত্তির পরিমাণ। ওকে, তো চলে এখন আমরা একটা ইকুয়েশন শিখছি, হিসাব সমীকরণ বলে একটা সমীকরণ শিখছিলাম। হিসাব সমীকরণে কি বলে, যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই ইকুয়েশনটা তো সবাই চিনি। আচ্ছা, অনেকে অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করেছে, কেন অ্যান্সারটা হয় সেটাও আমরা একটু দেখি। সো আমাদের জানার বিষয় হচ্ছে এই সম্পদটা কত টাকা। তাহলে আমার কাছে কি কি আছে? দায় আছে 8,000 এবং মালিকানা সত্ত্ব আছে 10,000, টোটাল 18,000। তাহলে বলতে পারি দুই পাশ যত সমান চিহ্ন দিয়ে প্রকাশ করে সম্পদ সমান সমানও 18,000ই হবে। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অপশন। ওকে, ডি নাম্বার অ্যান্সার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন দেখো বিষয়টা কি, প্রথম দেখায় মনে হচ্ছে না যে এত সহজ প্রশ্ন, এটা কি আসে ঢাকা ইউনিভার্সিটিরই কিন্তু প্রশ্ন এটা, এবং এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার ঢাকা ইউনিভার্সিটি অলরেডি দিয়েছে। সো বিষয়টা হচ্ছে এখন যে বাসায় আছি, ঠান্ডা মাথায় ক্লাস করতেছি এবং কোনো টেনশন ছাড়া একটা ক্লাস করতেছি, এখন কিন্তু মাথায় ভিন্নভাবে কাজ করে। বাট পরীক্ষা হলে যখন বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট 5টা পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাবা এবং দুনিয়ার টেনশন থাকবে, আজকের পরীক্ষা বাজে হইলে কি হবে, এরকম টেনশন যখন থাকে তখন কিন্তু আমাদের ব্রেইন ঠিক একইভাবে এরকম ঠান্ডা মাথায় কাজ করে না, তখন অনেক ধরনের টেনশনে এই ধরনের সহজ প্রশ্ন অনেকে ভুল করে চলে আসে। সো এই ধরনের প্রশ্নগুলো যখন আমরা দেখব তখন অ্যাটলিস্ট দুইবার পড়ে ভালো করে খেয়াল রাখতে হবে কি জানতে চেয়েছে এবং কি উত্তর হয়েছে। অনেকে প্রশ্ন পড়ার পর ভাববে এত সহজ প্রশ্ন, তাহলে তো নিশ্চিত আমি এটার উত্তর জানি, এবং খুব তাড়াহুড়া করে দাগানোর সময় অনেক ক্ষেত্রেই যোগের জায়গায় বিয়োগ করবে, অ্যান্সার হয়ে যাবে 2,000 টাকা। এবং খুব মজার বিষয় দেখো, অ্যান্সার কিন্তু 2,000 টাকা অপশনে দেওয়াও আছে। তুমি যেই জিনিসগুলো ভুল করতে পারো ওই রকম জাস্টিফাইয়েবল অ্যান্সারগুলোও তুমি অপশনে ঠিকই পেয়ে যাবা। সো যাতে করে মাঝে মাঝে কনফিউজ হইতে পারো বা একটু পেঁচায় চিন্তা করতে পারো, আরে এত সহজ এটা তো হইতে পারে না, তাহলে একটু ভিন্নভাবে চিন্তা করে দেখি, দায় থেকে মালিকানা সত্ত্ব বাদ দিয়ে দেখি কি হয়। সো এই ধরনের কাজগুলো করা যাবে না, কিছু কোশ্চেন সহজেই আসবে, সেটাকে সহজভাবেই অ্যান্সার করতে হবে। আচ্ছা, তারপরে চলে যাই। ওকে, একজন লিখছে ঠান্ডা মাথায় ম্যাথটা না করলে 2,000 লিখতে, দেখছেন 2,000 কিন্তু অপশনে দেওয়াও আছে, এর জন্য যাতে 2,000
লিখেও আসতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। দুই তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় কত সালে? আচ্ছা, এটা কিন্তু কে কে উত্তর পারে তারা কিন্তু একটু কমেন্টে অ্যান্সারটা দিয়ে ফেলবো, কারণ দুই তরফা দাখিলা পদ্ধতির উৎপত্তির সাল মোটামুটি সবাই জানে, কিন্তু সবাই যেটা জানে সেটা হচ্ছে 194 আসে লাস্টে। সো পরীক্ষার হলে যে জিনিসটা হয়, আমাদের এই প্রশ্নে 3টা 94 দেখা যাচ্ছে, 1494, 1594, 1994। এই যে এতগুলা 94 কমন পড়ছে, অনেক সময় দেখা যাবে যখন 94 দেখছি, 1494 না 1594 না 1994 দেখবো না, অ্যান্সার দিয়ে আসবো এ 1994। এখন অ্যান্সার এ কি ঠিক আছে? 1994 সালে কি দুই তরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার হয়? 1994 সালে কিন্তু দুই তরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার হয়নি, আবিষ্কার হয়েছে 1494 সালে। অ্যান্সার এটা দিলে ভুল এবং 1 মার্কস কাটা যাবে। 1 মার্কস কাটা যাবে মানে কি, এই 1 মার্কস তো পাচ্ছই না, তার সাথে মাইনাস মার্কিং হিসেবে আরও 0.25 চলে যাবে। সো 1.25 মার্কস কিন্তু তোমার সহজ একটা প্রশ্ন থেকে বাদ চলে গেল। এবং এইসব কম্পিটিটিভ যে এক্সামগুলো, এখানে 1 মার্কস এবং 1.25 মার্কসেরও কিন্তু ভ্যালু অনেক বেশি থাকে। সো সহজ প্রশ্নগুলোকে যখন দেখতেছি, নিজের এক্সাইটমেন্টকে একটু কন্ট্রোল করে আগে সবগুলা উত্তর যে দেওয়া আছে সবগুলা পড়তে হবে। সবগুলো যখন পড়বো এরপরে ডিসিশন নিব কোনটা আমার উত্তর। হ্যাঁ, আমি জানি 1494, কিন্তু অনেক সময় এই সালটাই ঘুরে 1994 হয়ে যেতে পারে। ইভেন আমি যদি নিজের একটা উদাহরণ দেই, আমি এরকম ভুল বাংলায় করছি, একজনের জন্মসাল ছিল 1862 অথবা কোনো একটা বই লিখছে 1880, পরীক্ষার হলে যে 1862 না 1762 আমি আর কোনোভাবেই মনে করতে পারতেছিলাম না, পরে যে উত্তরটা দাগায় আসছে সেটাও ভুল হয়েছে। তো এইটা কিন্তু একদম বাস্তব অভিজ্ঞতা থেকে ভাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে অনেক সময় সঠিকটা জানার পরও পরীক্ষার হলে টেনশনের ঠেলায় ভুলে যাই যে আসলেই হবে কোন উত্তরটা। সো যে কোনো এক্সামে যখন কনফিডেন্স পাইতেছি, ভালো করে সবগুলো অ্যাটলিস্ট ঠান্ডা মাথা একবার পড়ে এরপরেই আমরা অ্যান্সারটা দিব। আচ্ছা, এতটুকু যদি বুঝি, পরের কোশ্চেনটা অ্যান্সার করাও আমার কাছে মনে হয় অনেক সহজ হয়ে যাবে। সো দেখেন একটা বড় প্রশ্ন, এখানে কয়টা ভাগ আছে যদি দেখি, কয়টা লাইন আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা লাইন আছে। আমরা বলি এটা একটা 7 তলা বিশিষ্ট প্রশ্ন, কারণ এখানে 7টা লাইন আছে। তুমি বুঝো, তোমার পরীক্ষার উত্তর যখন দিতে হবে 1 মিনিটের মধ্যে, সেখানে তোমার কাছে আছে 7টা প্রশ্নের উত্তর দিতে হবে, সরি 7টা লাইন পড়ে তুমি উত্তর বের করবে। সবাই একবার পড়ি তো তাহলে পুরাটা, যদি একদম শুরু থেকে পড়া শুরু করিস, এই এই প্রত্যেকটা লাইন পড়তে 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 বেশ সময় চলে যাবে। যেটা তোমাদের জন্য আজকে লার্নিং, সেটা হচ্ছে তোমরা যখন এরকম বড় প্রশ্ন দেখবা, কয় লাইনের 7টা তলা বিশিষ্ট যখন কোনো প্রশ্ন খুঁজে পাবা, তখন তোমাদেরকে একটু খেয়াল করে আগে শেষ লাইনে চলে যেতে হবে। শেষ লাইনে যেই তুমি খুঁজে পাবা তোমার এই বড় প্রশ্নটা থেকে আসলে কি জানতে চাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শেষ লাইনে চলে যাই। শেষ লাইন হচ্ছে এই যে, এই লাইনটা আমাদের সর্বশেষ লাইন। এখানে কি বলেছে, 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ কত? আচ্ছা, কার মূলধন? সেলিমের মূলধন। এই যে কোশ্চেনটা জেনে গেলাম, কি জানতে চায়, কে জানতে চায়। আচ্ছা, এবার চলে যাই হিসাব করতে। প্রথমেই আছে দুইজন ব্যক্তি, সায়ের এবং সাবরিনা, ওদেরকে নিয়ে কোনো কিছু বলছে, কোশ্চেনে জানতে চাইছে, জানতে চায় নাই, ওদের হিসাবগুলো কিন্তু আমি করতেই যাব না। আচ্ছা, এখানে কি বলেছে, অংশীদারি ব্যবসায় দুইজন অংশীদার। আচ্ছা, এখন বলতে পারো ভাইয়া তো পড়ানো শুরু করলেন হিসাব বিজ্ঞান পরিচিতি, ম্যাথে চলে আসলেন অংশীদারি, তাহলে কি আজকে কোন টপিকে পড়তেছি? আচ্ছা, আজকের টপিক হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের অংশীদারির কোনো টপিকই না। আজকের এই প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র প্রশ্ন বোঝা এবং কমন সেন্স খাটায় যাতে তোমরা উত্তরটা লিখতে পারো, সেটার জন্য এই টপিকটা এখানে আনা হয়েছে। আচ্ছা, তাহলে অংশীদার যে দুইজন, ওরা কাজ করতেছে, কাজ করার সময় একজনের তারিখে এত এত টাকা দিচ্ছে, সেটা নিয়ে আমার কোনো কাজ নেই। উক্ত হিসাবকালের মাঝামাঝি সময়ে সেলিম, ওকে, এখন সেলিমকে পাওয়া গেছে, কি বলছে, সেলিম ব্যবসার অংশীদারি হিসেবে চুক্তিবদ্ধ হয়, এক্ষেত্রে তার বিনিয়োগকৃত অর্থের পরিমাণ বা মূলধনের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এখন কি পেলাম, সেলিমকে পাইছি, সেলিমের মূলধন পাইছি 1 লক্ষ টাকা। এখন দেখ তুমি মূলধনের সুদ কত, তার বিনিয়োগকৃত মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হবে। আচ্ছা, এখন 1 লাখে 10% সুদ ধরি আগে, খুবই সহজ,
যখনই কোনো কিছু 10% বলবে, তোমরা সেখান থেকে একটা শূন্য কমাই দিও। তাহলে একটা শূন্য কমাই দিলে তার সুদ হয় 10,000 টাকা। তাহলে উত্তর কি 10,000 টাকা? না, এখানে আরও একটা ঝামেলা আছে যেটা আমরা দেখি নাই, সেটা হচ্ছে মাঝামাঝি সময়। এই যে 1,00,000 টাকা আনছে, সে কবে আনছে? সে কিন্তু বছরের মাঝামাঝি সময়ে আনছে। আমরা সুদের কি হিসাব জানি? সুদের হিসাব সবসময় একটাই, সেটা হচ্ছে যেই তারিখ থেকে সুদ আনে সে তারিখ থেকে সুদ ধরতে হয়, সরি, যেই তারিখ থেকে মূলধন বা টাকা আনে সেই তারিখ থেকে আমরা সুদ ধরবো। তাহলে কবে আনছে? মাঝামাঝি সময়ে। তাহলে সুদ ধরবো কয় দিনের? বছরের অর্ধেক বছরেরই সুদ ধরবো। তাহলে এখান থেকে আমরা কাউন্ট করি 6/12। 6/12 মানে সবসময় অর্ধেক, তাহলে হয় 5,000 টাকা। অলরেডি আমি দেখছি যে অনেকেই উত্তর দিয়ে দিয়েছে, তামজিদ উত্তর দিয়েছে, আফনান দিয়েছে, ঋতু উত্তর দিয়েছে 5,000 টাকা। সেই 5,000 কিন্তু সবাই আমার থেকেও তাড়াতাড়ি বের করে ফেলছে। বাট অনেকের জন্যই দেখো এটা কিন্তু একটু নতুন নিয়ম। ওকে, সেক্ষেত্রে কি বিষয় যে আমার যখন এই 5,000 টাকা আমি কাউন্ট করলাম, আমার এই মূলধনের উপর 10% সুদ ধরেছি। 10% সুদ ধরার কারণে 1,00,000 টাকা 10% 10,000 আসলো, 6 মাসের সুদ 6/12 করে আমার আসলো 5,000 টাকা। সো আমার উত্তর কি? 5,000 টাকা সঠিক আছে। দেখা যাক উত্তরটা একবার, 5,000 টাকা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে চলে যাই, এখন আমরা অনেকগুলা হিসাব করব। সো অ্যাকাউন্টিং হিসাব ছাড়া অ্যাকাউন্টিং এর মতো কিন্তু মনে হয় না। সো এখন যেটা কাজ, তোমাদের এই প্রত্যেকটা যোগ বিয়োগ এখন নিজেরা করবা। এখন যেটা আমার সাজেশন সেটা হচ্ছে, তোমরা যখন যোগ বিয়োগ করবা, বাসায় যেহেতু বসে করতেছো, ভ্যাত আর দেখতেছে না, ক্যালকুলেটার সবগুলো যোগ করে সবার আগে দিয়ে দিই। সবার আগে দেওয়া কিন্তু আমার মূল লক্ষ্য না। আমার কথা হচ্ছে আমি সবগুলা যাতে লিখে খাতায় হিসাব করে এরপরে কমেন্ট করি। একটা একটা কিন্তু দিলে হবে না, প্রত্যেকটা একবারে, 6টার উত্তর আমি একবারে দেখতে চাই। যেমন একজন উত্তর দিয়েছে, লুনা উত্তর দিয়েছে 2300, একটা দিলে হবে না, 6টা একসাথে করেন। 6টা একসাথে করার পরেই যোগ বিয়োগগুলা দেই। রাকিব একটা না, সবগুলা করে তারপরে। প্রথম কাজ কি? যোগের, তারপরের কাজও যোগের, এরপর একটা আছে বিয়োগের কাজ, তারপর আবার যোগ, একটা আছে ভাগের কাজ, একটা আছে গুণের কাজ। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু আগে আমরা সবাই পারতাম, কিন্তু অনেকদিন না করতে করতে ব্রেইনে জং ধরে যায় অনেকের। সেক্ষেত্রে সবাই কিন্তু করতে চাইলেও একটু প্যারা মনে হয়। ওকে, সবাই একটা একটা করে অ্যান্সার দিচ্ছে। নামাজের ব্রেক নিয়ে একজন লিখছেন যে আচ্ছা হ্যাঁ, নামাজের ব্রেক কিন্তু পাবেন, আসরের নামাজের অ্যাটলিস্ট 10 মিনিট ব্রেক দিব, সমস্যা নাই। ওকে, গোলাম রাব্বি অলরেডি উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা একটু করি। আচ্ছা, প্রথমে কি আছে? 2,000 টাকা যোগ 300 টাকা, তাহলে হওয়া উচিত 2,300 টাকা। 530-এর সাথে 270 যোগ, একদম ছোটবেলার নিয়মে আমরা যোগ করা শুরু করব। ওকে, 530 যোগ 270, কিভাবে যোগ করতে হয়? 0,0,0,7, 3, 10, 0, হাতে রইল 1, 5, 2, 7, 8, 800 টাকা। আচ্ছা, এরপরে কি আছে? 570 থেকে 170 এবার বিয়োগ দিতে হবে। বিয়োগের রুলসও কিন্তু ঠিক এভাবেই করি আমরা, 570 থেকে 170 বাদ দিব। তাহলে 0, 7, 7 গেলে 0, আর 5 থেকে 1 গেলে 400 টাকা। আচ্ছা, এইটা কিন্তু একটু কঠিন। 4 নাম্বার কে কে উত্তর দিয়েছে দেখি। ওকে, 4 না 3 পর্যন্ত উত্তর দিয়েছে, আফ্রিদি 4টাই দিয়েছে। ওকে, 4-এর উত্তর সে দেয়নি, মুস্কান খান। 4-এর উত্তর একজন দিয়েছে 775। ওকে, আর কারো উত্তর দেখা যায় নাকি দেখি একটু। ওকে, 775, 775। ওকে, সবাই দিয়েছে 4-এর উত্তর 775 টাকা। আচ্ছা, সেম নিয়মে আমরা একবার করে ফেলি, 104 যোগ 671, তাহলে 4 আর 1 5, 7 আর 0 7, আর এখানে একটা 7, তাহলে অ্যান্সার 775। ওকে, এবার হচ্ছে 500-কে 20 দিয়ে ভাগ দিতে হবে, বিশাল বড় ভাগের বিষয়। তাহলে ভাগের কাজ কি করব?
আগে শূন্য দিয়ে একটা শূন্য কমায় ফেলি, তাহলে থাকে কি 5,000 ভাগ 2। তাহলে 5,000-এর অর্ধেক কত? 2,500 টাকা। 2,500 টাকা পারছি। ওকে, নাজিফা অ্যান্সার দিয়েছে 775। ওকে, লাস্ট আমাদের 6 নাম্বার, বিশাল একটা গুণ আছে। ওকে, আনহা অ্যান্সার দিয়েছে 9,000, শাকির অ্যান্সার দিয়েছে 9,800, রাজিয়া দিয়েছে 10,800। ওকে, দুজনে দুইটা উত্তর দেখা যাচ্ছে। ওকে, খাদিজা খাতুনও বলছে 10,800। তাহলে আমরা দেখি কত হওয়া উচিত। ওকে, 2,700-কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0 0 4 7 28-এর 8, 4 2 8, হাতে রইল 2, 10,800। ওকে, 10,800। তো যারা 9,800 বের করছেন তাদের কিন্তু একটা এক কম পড়ে গেছে, এটা অ্যান্সার হবে 10,800। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ তো করছি, যোগ বিয়োগ গুণ ভাগ আসবে, তার সাথে সব থেকে বেশি যেটা আসবে সেটা হচ্ছে পার্সেন্টেজের খেলা। সো পার্সেন্টেজে কি কি হইতে পারে আমরা আগে চলে যাই। ওকে, এখানে সবগুলো উত্তর দেওয়া আছে, যারা উত্তর হয়তো করতে পারি নাই তাদের জন্য হচ্ছে এখানে উত্তর দেওয়া আছে, আর যারা আমরা সাথে সাথে যোগ বিয়োগ করে ফেলছি তাদের তো আরও ভালো, একবারে করে ফেলেছি, এখান থেকে শুধু উত্তরগুলো রাখবো। এটা ছিল 800, এটা ছিল 400। ওকে, উত্তরগুলো থাকলো আপনাদের জন্য লেখা। আচ্ছা, এর পরবর্তীতে এবার আমরা পার্সেন্টেজে যাই, যে পার্সেন্টেজে যে ক্যালকুলেশনগুলো, এইটা ক্যালকুলেশন তো অলওয়েজ অ্যামাউন্ট বসাইছি, ইনটু দিছি, পার্সেন্টেজ চাপছি, ক্যালকুলেটর আমাদের জানাই দিছে। দেখুন, হাতে কলমে করতে হবে, হাতে কলমে করার উপায়টা কি? আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে খুব কমনলি যেটা আসে সেটা হচ্ছে 10%, আরেকটা হচ্ছে 1%। আচ্ছা, আমরা 10% বলতে কি বুঝি? 10%-এর রুলসটা 100 ভাগের 10 ভাগ। পার্সেন্টেজ মানেই কি? যে কোনো কিছুর 100 ভাগের কত%। আচ্ছা, এরপরে 1% মানে কি তাহলে? 100 ভাগের 1 ভাগ। দেখেন, এতটুক কি সবাই বুঝি? ভাগটা পার্সেন্টেজ মনে করছি, না না, 4% করতে বলি নাই, পার্সেন্টের কাজ আমরা মাত্রই শুরু করলাম। ওকে, তাহলে আমরা 10% বলতে কি বুঝি? কোনো কিছুর 100 ভাগের 10 ভাগ। আর 1% বলতে কি বুঝি? কোনো কিছুর 100 ভাগের 1 ভাগ। আচ্ছা, তাহলে আমাদের 50,000 টাকার 10%টা নির্ণয় করি। তাহলে যদি আমরা নর্মাল নিয়মে যাই, 5,000 × 10% মানে হচ্ছে, সরি, 50,000 × 10% মানে হচ্ছে 10 ভাগের 100। তাহলে দেখেন, এইখানের ক্যালকুলেশন এভাবে করা একটু ডিফিকাল্ট না, এখানে নর্মাল নিয়মটাকে জানি, তারপর জানবো যে শর্টকাটে কীভাবে করতে হয়। আগে বেসিক নিয়মটা শিখি, এরপরে শর্টকাট শিখবো। তাহলে শর্টকাটের নিয়ম, আগে বেসিক নিয়ম কি? শূন্যগুলোকে শূন্য দিয়ে কাটি, তাহলে 10 ভাগের 1 ভাগ থাকে, আরেকটা শূন্য দিয়ে কাটি, তাহলে অ্যান্সার আসে 5,000 টাকা। এটা হচ্ছে নর্মালি যে অ্যাকাউন্টিং বলেন বা গণিতের যে নিয়ম বলা হয় সেটার নিয়ম অনুসারে আমার কোনো কিছু 10% কাটার সময় এরকম এত শূন্য টূন্য কাটাকাটি করার পরে করতে হয়। কিন্তু এত কাটাকাটি করার সময় পাবো? সময় কিন্তু পাবো না। তাহলে কি উপায়? উপায় হচ্ছে আমরা কিভাবে সব থেকে তাড়াতাড়ি এই নিয়মের ম্যাথটা করতে পারি। আচ্ছা, সব থেকে তাড়াতাড়ি যে শর্টকাট নিয়ম আমরা সব সময় ফলো করব, যখনই কোনো কিছুর 10% দেখব, আবার বলতেছি, যখনই কোনো কিছুর 10% আমরা দেখব, তখনই ওই অ্যামাউন্ট থেকে একটা শূন্য আমরা বাদ দিয়ে দিব। শেষের থেকে কি বাদ দিব? একটা শূন্য বাদ দিলেই রেজাল্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে রেজাল্টটা বের করি, 50,000 থেকে যখন একটা শূন্য বাদ দিয়ে দিচ্ছি, আমার থাকতেছে অ্যান্সার 5,000 টাকা। সো অলরেডি দেখা যাচ্ছে অনেকে 5,000 টাকা উত্তর বের করে ফেলছে। আচ্ছা, আরেকটা কি আছে? 50,000-এর 5%। আচ্ছা, যারা 10% বের করতে পারছি তার অর্ধেক কি? 5%। তাহলে 10%-এর যেই ফলাফল তার অর্ধেক কত টাকা আসবে? সেম 5% বের হয়ে যাবে। তাহলে যখনই আমি কোনো কিছু 5% করতে যাব, আগে তার 10% বের করব, তারপর সেটার অর্ধেক বের করব। তাহলে অর্ধেকটা কিভাবে বের করব? 5,000-এর অর্ধেক কত? 2,500। তাহলে যদি 50,000-এর 10% হয় 5,000, তার অর্ধেক কত হচ্ছে? 2,500 টাকা। তাহলে অ্যান্সার বের হয়ে গেল 2,500 টাকা। ঠিক আছে, তাহলে 5% নান, 10% নান, দুইটা মেথড আমরা শিখে গেলাম।
এর পরের কোশ্চেনে আমাদের একটু কঠিন, সেটা হচ্ছে 15%। এখন আমরা কি 15% ডিরেক্টলি বের করব? ডিরেক্টলি কিন্তু বের করার দরকার নেই। আচ্ছা একটু আজান দিচ্ছে, আমরা আজানের জন্য 1 মিনিট একটু বিরতি নিই। ওকে, আজান শেষ, আবারও ফিরে এলাম ক্লাসে। আচ্ছা একজন কমেন্ট করতেছে যে ভাইয়া গতদিনে পিডিএফ পায়নি, আজকে ক্লাসে যাবো কিনা। আপনারা কিন্তু সবাই প্রত্যেকটা ক্লাসের পিডিএফই কিন্তু পেয়ে যাবেন। গতকাল হয়তো কোনো কারণে একটু দেরি হয়েছে, বাট পিডিএফ লিঙ্ক আশা করি অলরেডি গুগল যেই শিটটা আপনাদের দেওয়া আছে ওখানে আপডেটেড হয়ে গেছে। ক্লাস শেষ করে কিন্তু এটা চেক করলেই আপনি শিটটা পেয়ে যাবেন। আচ্ছা চলে আসি যে পার্সেন্টেজে ছিলাম, যে 10% বের করা শিখলাম, 5% বের করা শিখলাম, তাহলে 15% আমরা কিভাবে বের করব? সো 15% বের করার সহজ উপায় হচ্ছে এই দুইটাকে যোগ করে দিলেই আমার 15% চলে আসবে। কারণ 15% যদি ডিরেক্টলি কাউন্ট করতে চাই আমার কিন্তু হিসাব করাটা একটু বেশি কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমার জন্য সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে 10% বের করো, 5% বের করো, দুইটা যোগফলই হচ্ছে 15%। আচ্ছা তাহলে এখন 15% বের করি, কীভাবে বের করা যায়? 5000 যোগ 2500 ইজ ইকুয়াল হচ্ছে আমার 7500। তাহলে আমার হিসাব মতো 15% কত টাকা হলো? 7500। এখন তোমাদের জন্য আমার একটা টাস্ক, সেটা হচ্ছে আমি 80000 টাকার 15% বের করতে চাই, কত টাকা হবে? একটু কমেন্টে দেখি কে আগে উত্তর দিতে পারে। 80000 টাকার 15%। আচ্ছা অ্যাকুরেটলি আপনাকে রাফ আলাদা খাতা দেওয়া হয় না, সাধারণত হচ্ছে আপনার কোশ্চেনের সাইডে অথবা হচ্ছে যখন রিটেন পাবেন সেখান থেকে হচ্ছে কিছু পরিমাণ জায়গা আপনাকে ব্যবহার করতে হবে। বাট এমসিকিউ শিট যখন দেবে তখন রাফ পেপার খুব সাধারণত আপনাকে এক্সাম হলে দিয়ে দেয় না। ওকে, অলরেডি দেখা যাচ্ছে মহিমা, অপূর্ব, সেলিম, মেহরাজ, ওয়াসিউর রহমান, সিয়াম, তারপর মারিয়া সবাই উত্তর দিচ্ছে 12000 টাকা। 12000 টাকা কীভাবে পেলাম? প্রথমে 10% বের করি, 10% আমরা জানি একটা শূন্য কম, তাহলে 8000 টাকা। তারপরে বের করি 5%, 8000-এর অর্ধেক 4000 টাকা, তাহলে দুটার যোগফল আসে 12000।
1000 টাকা। ওকে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে সবাই কোশ্চেনে কি কি হচ্ছে সবাই ধরতে পারতেছি। তারপরে তাহলে যাই নিচে, এখন দেওয়া আছে 8%। 8% কিভাবে বের করব? ওকে, এখন কি বের করতে হবে? 8%। দেখেন একদম ডিরেক্টলি 8% বের করা কিন্তু সবার জন্য একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে সহজ যে উপায় সেটা হচ্ছে আমরা আগে চলে যাব 1%-এ। কোনো কিছুর 1% বের করার নিয়ম কি? 1% বের করার নিয়ম হচ্ছে সেটার 2টা শূন্য বাদ দেওয়া দেওয়া। তাহলে আমার 50,000-এর 1% কত হয়? শুধুমাত্র 500 টাকা। এখন যেহেতু 8% বলছে, 1% 500 টাকা হলে 8% কত হবে? এটাকে গুণ দিয়ে দিই 8 দিয়ে। 8 দিয়ে গুণ করলে কত হয়? 4000 টাকা। ওকে, তাহলে 4000 টাকা বের হয়ে গেল। সো যখন আমরা দেখবো এরকম 3%, 2%, 5%, 7% এইরকম যখন পাবো, তখন কাজ হচ্ছে আমি আগে 1%-এ চলে যাব। এরপর যেটা জানতে চাইছে সেটাকে আমরা কত দিয়ে গুণ করবো, যেটা চেয়েছে সেটা। আচ্ছা, তাহলে আমরা একটা বের করি। আমরা 2700 টাকার 6% বের করতে চাই। একটু কঠিন, চেষ্টা করি। ওকে, সংখ্যা এলোমেলো থাকে তাহলে কি বের করব? আচ্ছা, সেটার উত্তরে আসতেছি। 2700 টাকা 6% আগে বের করি। আমি কিন্তু অলরেডি কাউন্ট করে ফেলছি, এখনো কারো উত্তর দেখতে পাচ্ছি না। ক্লাস রুটিনের পাশে আপনাদের যে ক্লাসের স্লাইড পিডিএফগুলো থাকবে, এগুলো সবগুলো কিন্তু আস্তে আস্তে আপডেট হতে থাকবে। আর যদি একদমই মনে হয় যে পাচ্ছে না, পড়াশোনার টেবিল নামে কিন্তু একটা পোস্ট অলরেডি গ্রুপে চলে গেছে, সেখানে হচ্ছে তোমরা কমেন্ট করে রাখবা, তোমাদের কমেন্টের রিপ্লাইতে আমরা ইনস্ট্রাক্টররা বা হচ্ছে যে কেউ না কেউ তোমাদের যে ক্লাস পিডিএফ লিঙ্কটা আছে সেটা দিয়ে দিবে। ওকে, 162 টাকা। কে কে অ্যান্সার দিয়েছে একটু দেখি, সবার অ্যান্সারে মিলছে 162? 162, ওকে, সবার উত্তরই 162 টাকা। ওকে, তাহলে আমাদের একটু কঠিন হলেও কিন্তু আমরা হিসাব করতে পারতেছি, ঠিক আছে, খুবই ভালো। সবাই এখানে ব্রাইট স্টুডেন্ট দেখা যাচ্ছে, সবাই এক একজন ঢাকা ইউনিভার্সিটির যোদ্ধা। এবং খুবই ভালো লাগতেছে যে আপনারা এত চটপট করে সবাই উত্তর দিতে পারতেছেন। ওকে, তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপে কি আছে? প্রত্যেকটার উত্তর দেওয়া আছে, প্রত্যেকটার উত্তরগুলো আমরা অলরেডি করছি, মিলাইছি, বন্ধুদের সাথে দেখে ফেলছি, সব ডান। পরবর্তীতে যদি যাই, এখানে একটা বড় লাইন দেখা যাচ্ছে, সেখানে শুরু হয়েছে 16.67 থেকে শেষ হয়েছে 100%-এ। আচ্ছা, তাহলে এই যে লাইনটা, এই লাইনটার একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে থাকবে। সেটা শুরু হবে যখন আমরা ক্রয়ের হার বিক্রয় হার নির্ণয়ের অধ্যায়ে যাব, তখন সব থেকে বেশি এটা কাজে লাগবে। কিন্তু আজকের ক্লাসের কিছু ক্যালকুলেশন আমরা করব যেটার জন্য এই লাইনটার আমরা কিছু কাজে লাগানো যায়। ওকে, কীভাবে কাজে লাগানো যায় সেটা আমরা শুরু করি। প্রথমেই আছে 100%। কোনো কিছুর 100% বলতে কি বোঝায়? সেটা সম্পূর্ণ অংশ, ওকে, কোনো কিছু সম্পূর্ণ অংশ বা বলা যায় এক অংশ, এতটুকু জানি। আচ্ছা, এতটুকু যদি জানি তাহলে পরবর্তী ধাপে যাই। কোনো কিছুর 50% মানে কি? একের অর্ধেক, এটাও জানি। কোনো কিছুর হাফ বা 50% মানে হচ্ছে সেটার অর্ধেক টাকা। আচ্ছা, তারপরে চাই যদি 33.33-এর কথা বলি, 33.33 বলতে কি বোঝায়? আমাদের 100-কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 33.33 আসবে। ওকে, তাহলে এটার মানে হচ্ছে 1/3। আচ্ছা, পরবর্তী যেই কি আছে, পরবর্তী ক্লাসটা হচ্ছে 25%। 25% মানে কি? 1/4। আচ্ছা, এরপরে 20%, আমরা জানি কি, 5 × 20 = 100। তাহলে এটাকেও বলতে পারি 100 ভাগের 5 ভাগ, সেটাকে বলা হয় 1/5, হচ্ছে 20%। আচ্ছা, সবার লাস্ট হচ্ছে 16.67, সেটা হচ্ছে আমাদের 1/6। তো 1/6 মানে হচ্ছে 1/6। এবং এই যে 16.67, এগুলাকে আমরা কোথায় কাজে লাগাবো সেটা ইউজ করি। এখন যে কাজে লাগানোর বিষয়টা হচ্ছে, পরীক্ষার হলে যেগুলো আপনাদের আসবে, পরীক্ষার হলে আসবে 3 লাখের
33.33% নির্ণয় করো এবং বলবে কত। যখন আমি ডিরেক্টলি দেখব 3,33.33%, তখন কিন্তু আমি ঘাবড়ায় যাব যে এই পার্সেন্টেজ তো জীবনে বের করা শিখি নাই। শিখছি 10%, শিখছি 5%, 3%, এবার 0.33 আমার কাজ কি? তো এখন যে 0.33 সেটার কাজটা আমরা কীভাবে ব্যবহার করব। আচ্ছা দেখেন, তো কাজটা হচ্ছে আমরা এইখান থেকে শিখলাম কি 33.33 মানে হচ্ছে কোনো কিছুর তিন ভাগ। আচ্ছা কোনো কিছু তিন ভাগ যদি হয়, 3 লাখের কে আমরা যদি ভাগ দেই, ওকে, তাহলে কত হয়? 1,00,000 টাকা। ওকে, তাহলে এটা কত টাকা হয়? আমার অ্যান্সার হচ্ছে 1,00,000 টাকা। এখন কিন্তু আমার হিসাব করাটা খুবই সহজ হয়ে যায়। খুবই সহজ কীভাবে হলো? 3 লাখ টাকার 1/3 করলাম বা 3 দিয়ে ভাগ দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা আমরা যদি ডিজিটটা আরেকটু বড় আসে, আরেকটু বড় এজিন আমার এটা যদি 6 লাখ বা 12 লাখ টাকা বলে, আচ্ছা আমি এখানে লিখলাম 12 লাখ টাকা, এখন বলুন তো উত্তর কত হবে? 12 লাখ টাকা 33.33। ওকে, 1 লাখ আগের উত্তর দিয়ে ফেলেছি, পরবর্তীতে যাই। 12 লাখ টাকা 33.33 কত টাকা উত্তর আসতে পারে? সবার আগে দেখা যাচ্ছে তানভীর উত্তর দিয়েছে 4 লক্ষ টাকা। তো দেখেন, যারা 3,33,000 বার করতে পারছি, তারা কিন্তু 12 লক্ষর ক্ষেত্রেও খুব সহজেই বের করতে পারতেছি যে আমার সেটাকে 3 দিয়ে ভাগ দিলে কাজ হয়ে গেলো। তাহলে 12-কে 3 দিয়ে ভাগ দিলে 4 লাখ, 4, তাহলে উত্তর হচ্ছে 4 লাখ টাকা, অ্যান্সার 4 লাখ। ওকে, তাহলে এটাও পারলাম। আচ্ছা এখন আরেকটু কঠিনে যাই। এখন 8 লাখ ওকে 8,80,000 টাকার 25%, এটা একটু চেষ্টা করে। 8,80,000 টাকার আমি বের করতে যাচ্ছি কত? 25%। তো আমি যখন 25% নির্ণয় করব, তখন কোন জিনিসটা ইউজ করতে পারি? আমি যদি সম্পূর্ণ সংখ্যাকে 4 দিয়ে ভাগ দিতে জানি, তাহলে কিন্তু আমার 25% চলে আসে। তাহলে 8,80,000 টাকার 25% কত টাকা হবে? 2,20,000, 22,000, কোনটা হবে? দুই লক্ষ বিশ হাজার। তো তানভীরের একটা শূন্য কম পড়ে গেছে, অ্যান্সার হবে 2,20,000 টাকা। ওকে, এটাও পারা গেল। আচ্ছা আগেরই একটা ডিজিট আবার ইউজ করি, 12,00,000 টাকার 16.67। এখন আমি কিছুই বলবো না, সম্পূর্ণ উত্তর আপনারা নিজেরা দিবেন যে 12,00,000 টাকার 16.67 বলছে। এখন এটার উত্তর কীভাবে ক্যালকুলেশন করব বা কোন উপায় আমার বোর্ড থেকে ইউজ করে আমি ম্যাথটা বের করতে পারি? ওকে, একজন লিখছে 4,40,000, একটু অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। যারা 2,20,000 অ্যান্সার দিচ্ছ, সবার উত্তর ঠিক আছে, বা 4,40,000 একটু বড় হয়ে যাচ্ছে। ওকে, 12,00,000 টাকা 16.67, এখনও কোনো উত্তর দেখা যাচ্ছে না। ওকে, সেলিম উত্তর দিয়েছে 2 লাখ, আফতান উত্তর দিয়েছে 2 লাখ। হ্যাঁ, 2 লাখ হবে কিভাবে? আমার অ্যান্সার কিন্তু এই জায়গাতেই ডিপেন্ড করতেছে যে আমার উত্তরটা কি কাজ। 16.67 মানে হচ্ছে 1/6। তাহলে আমি এই জিনিসটাকে যদি 6 দিয়ে ভাগ দিতে পারি, তাহলেই আমি আমার উত্তর পেয়ে যাব। তাহলে 6 দিয়ে ভাগ দিতে পারলে 2 আসে, আর বাকি শূন্য তো থাইকেই গেল, অ্যান্সার 2,00,000 টাকা। সো মোটামুটি খুঁটি নাটি যে সকল ধরনের আমার ডিজিট আসতে পারে সেগুলো কিন্তু করে ফেলছে। এখন বলতে পারো যে ভাই আজকে এটা যে করাই দিচ্ছে, আর জীবনে প্র্যাকটিস না করলে কি হয়ে যাবে? না, যদি প্র্যাকটিস না করো সেক্ষেত্রে কিন্তু তোমার
ভুল করার চান্স অনেক বেশি থাকবে। কারণ যারা যত বেশি হাতে কলমেটা করবে তারা তত বেশি তুখর হবে এই জিনিসগুলায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু কিন্তু তোমাদের এই ক্যালকুলেটার কিন্তু বাসায় থাকতেছে, খালি পরীক্ষার এক্সাম হলে নিয়ে যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে তোমরা যেটা করবা সবসময় সেটা হচ্ছে বাসায় নিজেদের মতো যে কোনো সংখ্যা নিবা, এই যে পার্সেন্টেজগুলো আছে এর বাইরে থেকে খুব সাধারণত আসবে না, খুব সাধারণত যেহেতু আসবে না আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই পার্সেন্টেজগুলো থেকে যত ধরনের অঙ্ক বা ডিজিট নিয়ে কাজ করা যায় সবগুলো নিয়েই ট্রাই করে দেখতে। যত বেশি ট্রাই করবো, যত বেশি প্র্যাকটিস করবা, খাতায় পেজ ভরে হাতে হাতে লিখবা, তত বেশি ভালো করে অ্যান্সারগুলো করতে পারবা এবং এক্সাম হল পর্যন্ত যখন যাবা তখন মোটামুটি ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে অলরেডি। ওকে, একজন লিখছে 88,000 একটা বুঝি নাই। আচ্ছা, সেটাতে আরেকবার ব্যাক করতেছি। সো এই যে টোটাল প্রসিডিউরটা, এটা খেয়াল রেখে আমি তোমাদের সবাইকে বলবো যে আজকের ক্লাসের পরে তোমরা নেক্সট ক্লাসের আগে বাসায় অ্যাটলিস্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিবা এই ডিজিটগুলা প্র্যাকটিস করতে। যত বেশি প্র্যাকটিস করবা তত সহজেই কিন্তু করতে পারবা। আচ্ছা, 8,80,000টা বুঝি নাই, ঠিক আছে, সেটাতে আরেকবার আমরা গো থ্রু করবো। দেখেন, অ্যামাউন্ট বলেছিলাম 8,80,000 এবং সেটাকে বলেছি 25% করতে। আমি 25% বলছি কি, 1/4। 1/4 মানে এই যে টোটাল সংখ্যাটা আছে সেটাকে আমি ভাগ দিব 4 দিয়ে। এখন 4 দিয়ে যখন ভাগ দিচ্ছি তখন সাধারণত কি হবে, আমার প্রথমে এখানে 2 লাখ হইলে 8 লাখ হয় আর 20,000 হইলে 80,000 হয়। একেবারেই হচ্ছে আপনি যে ভাগের নিয়ম আছে সেই ভাগের নিয়মে করতে পারেন। এই যে 8,80,000কে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগের সময় কি হয়, 8কে আগে টার্গেট করলে 2 দিয়ে বসাবো 4। ওকে, তাহলে নিচে বসাবো 8, তারপরে কি থাকে, আরও থাকে 80,000। তাহলে এখানে কত, আবার 20 বসে, তাহলে এখানে কত হবে 80, এবং বাকি সব শূন্য থাকে, তো শূন্যগুলা কি আলটিমেটলি আমি ফিল আপ করে দিই। সো ভাগ যেভাবেই করো, যদি ভাগ করতে জানো সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্ষেত্রে ভাগ করাটা অনেক ইজি। ওকে, আশা করি ভাগের এই বিষয়টা বুঝেছো। আচ্ছা, ভাগের বিষয়টা বুঝলে লাস্ট ছোট একটা জিনিস আছে, যদি আমার শেষে শূন্য না থাকে তাহলে আমি কি করব। আচ্ছা, এইখানের ডিজিটে আমি যদি বলি 1875-এর 10% নির্ণয় করো, যখন এরকম কিছু বলা থাকবে যে 1875-এর 10%, এতক্ষণ ভাই এতক্ষণ তো শিখাইছেন শূন্য কাটে দিবেন, কিন্তু এখন তো শেষে শূন্যই দেন নাই, তাহলে কাটবো কাকে। যখন শূন্য থাকবে না তখনের নিয়ম হচ্ছে একটা দশমিককে নিয়ে আসা, তাইলে 1875-এর 10% কত, 187.5। তাহলে কী করলাম, শুধুমাত্র একটা শূন্য নিয়ে আসছে। আচ্ছা, সেম জিনিস এইটার বের করব 1%, 1% কত হবে, তাহলে এখন 2 ঘর আগায় আনি শূন্য, তাহলে অ্যান্সার হবে 18.75। শেষ। সো আলটিমেটলি আমি যদি 10% 1%-এর নিয়ম জানি বাকি সবগুলাই কিন্তু করা একেবারে ইজি। ওকে, করে ফেললাম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসের হিসাব বিজ্ঞান ধারণায় আমরা চলে আসি। এখন হিসাব বিজ্ঞান ধারণা থেকে আমাদের একদম ফর্মাল পড়াশোনা শুরু, যে এই অধ্যায় রিলেটেড জিনিসগুলো এতক্ষণ যেগুলো দেখছি সবগুলো হচ্ছে আমার ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে। যে জিনিসগুলো আমরা ভুল করতে পারি সেই ভুলগুলো যাতে না করি, যেমন কি দেখলাম, বড় প্রশ্ন যখন থাকবে তখন কি করতে হবে, আমার সর্বশেষ লাইন থেকে পড়া শুরু করতে হবে। আচ্ছা, তারপরে এর আগে কি দেখে আসছি, যে আমি যখন অ্যান্সারগুলো দেখবো কমন অ্যান্সার ইজি কোশ্চেনগুলোয় ভুল করার চান্স সবথেকে বেশি থাকে, সে যদি ভুলগুলো না করি সেক্ষেত্রে আমাদের মনোযোগ দিয়ে আগে সবগুলো উত্তর দেখতে হবে, এরপর অ্যান্সার করতে হবে। এছাড়াও আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে সব কোশ্চেনের শেষে না বা নয় শব্দগুলোকে খেয়াল রাখা। আমরা ম্যাক্সিমাম সময় যেটা ভুল করি সেটা হচ্ছে না অথবা নয়কে দেখি না, আমরা ডিরেক্টলি যে অ্যান্সারে কমন পড়ছে উত্তর কমন পড়ছে অ্যান্সার করে ফেলি। তো না এবং নয়কে ভালো করে খেয়াল করেই উত্তরগুলো করতে হবে।
আচ্ছা চলে আসে হিসাব বিজ্ঞান ধারণা। তো অনেকেই তো হিসাব বিজ্ঞান আমরা এতদিন পড়ছি। আচ্ছা 18.75টা বুঝি নাই আরেকবার বলবে? আচ্ছা ঠিক আছে, কোনোভাবে বাদ দিয়ে যাওয়া যাবে না। তো 1%-এর রুল আপু কি বলেছিলাম, যে 1%-এর রুলস হচ্ছে 2টা শূন্য আগায় নিয়ে আসা। তার মানে আমি যদি 1800 টাকার 1% করতাম, আমি 2টা শূন্য বাদ দিয়ে অ্যান্সার লিখতাম 18 টাকা। এখন আমি যখন 1875 বলছি, আমার তো 2টা শূন্য নাই, তাহলে আমি এখন কি করব, আমি 2টা শূন্য আগে এনে দশমিকটা দিয়ে দিব। এই যে 2টা শূন্য আগে দশমিক দিলাম, তাহলে এটাই হবে আমার অ্যান্সার 18.75। এই যে 18.75 টাকা। ওকে, 18.75-এর 20% কীভাবে হবে? আচ্ছা 20% হবে সেম এই যে উত্তরটা আছে এইটার সাথে 2 দিয়ে গুণ করেন। 10% যেহেতু বের করছেন, 20% করেন, সমস্যা নাই। ওকে, তাহলে 20% আপনি করে একটু বলবেন যে কত টাকা বের হয়েছে, 187.5-এ 2 দিয়ে গুণ করেন, খুবই সহজ বিষয়। আচ্ছা তারপরে চলে যাই হিসাব বিজ্ঞান ধারণা বলতে কি বুঝি। হিসাব বিজ্ঞান তো সবাই করছি, অ্যাকাউন্টিং যখন শুরু করেছি ক্লাস 9-এ, কোনো পত্র ছিল না, একাই সে ছিল। তারপরে শুরু করেছি কি আমরা হিসাব বিজ্ঞানের প্রথম পত্র, হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র। সো কমেন্টে আপনাদের নিজেদের ধারণা থেকে একটু বলেন তো, হিসাব বিজ্ঞান বলতে আপনি আপনার ভাষায় কি বুঝেন, হিসাব বিজ্ঞান কি করে কি করতে পারে। পাঁচ পার্সেন্ট যখন করবেন, সেম 1875-কে 2 দিয়ে ভাগ দেন, 20% করলে গুণ দিতেন। তো এগুলো হচ্ছে বাসায় খাতায় বসে বসে করার কাজ। আচ্ছা এখন ধারণার বিষয়গুলো যদি আমরা যাই, আমি একটু ধারণাটা বলি যে আমরা কি কি করি, সেখান থেকে দেখা যাক আমরা এটাকে সংজ্ঞায়িত করতে পারি কিনা। এবং আমিও কমেন্টে খেয়াল রাখতেছি যে আপনারা নিজেদের থেকে কি কি উত্তর দিতে পারেন, যে হিসাব বিজ্ঞান বলতে আপনারা কি বুঝান। আচ্ছা তো আমি ধারণাটা বলি, প্রথমত আমরা যখন হিসাব বিজ্ঞান শুরু করি, প্রথমে খুঁজে বের করি লেনদেন কিনা। লেনদেন খুঁজি কিভাবে, যে কোনো কিছু দ্বারা যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে লেনদেন বলি। আচ্ছা এই লেনদেনগুলো শনাক্ত করেই কিন্তু আমার কাজ শুরু হয়, কারণ কোনো ধরনের ঘটনা যেগুলো আর্থিক অবস্থার পরিবর্তন করে না, সেগুলো কিন্তু আমাদের জন্য লেনদেন না। যেরকম আমার ব্যবসার অভিজ্ঞ ম্যানেজার করিম সাহেব আজকে সকালে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অফিসে আসতে পারেনি, এটা তার জন্য একটি দুর্ঘটনা বা ঘটনা, কিন্তু আমার ব্যবসায়ের জন্য কিন্তু এটি কোনো আর্থিক লেনদেন না, এটা লেনদেনও না। আচ্ছা যেহেতু লেনদেন না, সেক্ষেত্রে এটা আমার আর্থিক বিবরণী, অ্যাকাউন্টিং কোনো কিছুর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা রাখবে না। আচ্ছা গেল, তাহলে আমি খুঁজে বের করলাম প্রথমে কি, যে আমার জন্য কোন জিনিসগুলো লেনদেন। লেনদেন খুঁজে কোথায় লিখি, জাবেদা লিপিবদ্ধ করি। জাবেদা লেখার পরে কী করি, খতিয়ানে স্থানান্তর করি। খতিয়ান দিয়ে কী করি, রেওয়ামিল প্রস্তুত করি। রেওয়ামিল প্রস্তুত করার পর কী করি, কার্যপত্র করি মাঝে মাঝে সহায়ক হিসেবে। কার্যপত্র পরে আলটিমেটলি আমরা শেষ মুহূর্তে কী প্রস্তুত করব, আমাদের আর্থিক বিবরণী সমূহগুলা আমরা প্রস্তুত করি। যখন আর্থিক বিবরণী প্রস্তুত হয়ে যাবে, এরপরে আমাদের অ্যাকাউন্টিংয়ের ফর্মাল অনেকগুলো কাজই শেষ হয়ে যায়। এই যে প্রসিডিউরটা গেল, 4-5টা ধাপ পেরিয়ে কিন্তু শেষ মুহূর্তে আমরা পৌঁছাইলাম আর্থিক বিবরণী প্রস্তুতে। আচ্ছা একজন লিখেছে, লেনদেন শনাক্ত করে বিশ্লেষণ ও সরবরাহ করার কাজকে হিসাব বিজ্ঞান বলে। উপরে লাইন দেখে ফেলেছি মনে হয়, লেনদেন বিশ্লেষণ শনাক্ত ও তথ্য সরবরাহের কাজকে হিসাব বিজ্ঞান বলে। ওকে, লেনদেন সম্পর্কে জ্ঞান দেয়। ওকে, লেনদেন সংক্রান্ত কাজ করে। ওকে, তো মোটামুটি সবগুলো কাজই তো লেনদেন সংক্রান্তই। তাহলে আমরা দেখি বইয়ের ভাষায়, বা আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কীভাবে সংজ্ঞায়িত করা যায়। সো সংজ্ঞায়িত করার উপায়টা হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলছি। কোন তথ্য, শুধুমাত্র আর্থিক ঘটনা যেই তথ্যগুলো বা যেই লেনদেনগুলো আছে সেগুলা, সেই তথ্যগুলো সংরক্ষণ করে কি করি, আমি প্রথমে লেনদেনগুলোকে শনাক্ত করি। কীভাবে শনাক্ত করি, বললাম যে আমি আগে খুঁজে বের করবো কোনটা সাধারণ ঘটনা, কোনটা আর্থিক ঘটনা। আর্থিক ঘটনা নিয়ে কাজ হবে, শনাক্ত করলাম এগুলো আর্থিক ঘটনা, কোথায় লিখতে হবে, লিপিবদ্ধকরণে। ঠিক আছে, লিপিবদ্ধকরণ করলাম, এরপরে কী করতে হবে, সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করতে হবে। তাহলে ধারণাস্বরূপ আমার 3টা কাজই করতে হয়।
তিনটা কাজ কি কি? প্রথমে লেনদেনকে শনাক্ত করো, খুঁজে বের করো কোনগুলো তোমার লেনদেন। দ্বিতীয় কাজ কি, এই লেনদেনগুলোতে আমি কি করব, এই লেনদেনগুলোকে আমি শনাক্ত করে লিপিবদ্ধ করব। কোথায় লিপিবদ্ধ করি? সাধারণত আমরা প্রথম প্রাথমিক দুটো জায়গায় লিখি, একটা হিসাবের প্রাথমিক বই বলে, সেটা হচ্ছে জাবেদা। দ্বিতীয় কাজ হচ্ছে খতিয়ানে স্থানান্তর করা, যেটা আমাদের হিসাবের পাকা বই। এই দুইটা জায়গায় কিন্তু আমরা লিপিবদ্ধ করি। আচ্ছা, লিপিবদ্ধ করার পরে কি করব? সংশ্লিষ্ট ব্যবহারকারী, এখানে দুইটা পক্ষ থাকে, সেটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। এবং এই তথ্যদের কি করতে হয়? তথ্য সরবরাহ করতে হয়। কি তথ্য সরবরাহ করতেছি? ওই যে চারটা আর্থিক বিবরণী সম্পর্কে আমরা ক্লাসের শুরুতেই জানলাম, সেই চারটা আর্থিক বিবরণী আমি তাদেরকে প্রকাশ করব। এই আর্থিক বিবরণীগুলো দেখেই আমার প্রতিষ্ঠানে যারা ইন্টারেস্টেড সেই পক্ষগুলো আমার প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। কি ধরনের বিনিয়োগ? তারা আমার শেয়ার ক্রয় করতে পারে। আমি যদি চাকরি করি, আমি প্রতিষ্ঠানকে দেখব যে ওই প্রতিষ্ঠানের সম্পদ দায় কী অবস্থা, তারা কি আদৌ আমাকে বেতন দিতে পারবে কি না, এই সংক্রান্ত ডিসিশনগুলো কিন্তু আমরা সাধারণত নিয়ে থাকি এই তথ্য ব্যবস্থা বা অ্যাকাউন্টিং থেকে। যেমন তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং বিভাগে চান্স পাবে, তোমরা কিন্তু অ্যাকুরেটলি অ্যাকাউন্টিং বিভাগ পাবে না, তোমরা যে ডিপার্টমেন্টটা পাবে সেটাকে বলা হয় এআইএস। এআইএস কেন বলা হয়? কারণ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। কোন ইনফরমেশন সিস্টেম? এই যে তথ্য ব্যবস্থার ইনফরমেশন নিয়ে যে সিস্টেম তৈরি করা সেটাকেই তথ্য ব্যবস্থা বলা হয়। তাহলে তথ্য ব্যবস্থার কী কী কাজ করার কথা? একটা তথ্য লেখার কথা। কোন তথ্য? আর্থিক লেনদেন সমূহ। কোথায় লেখার কথা? ডাটাবেজে লেখার কথা বা যে কোনো একটা জায়গায় তোলার কথা, যেই তথ্যগুলো লিখলাম। ওকে, লিখছি। এই যে তথ্য লিখলাম, জানলাম, শনাক্ত করলাম, এরপরের কাজ কী? সবসময় তথ্য ব্যবস্থার কাজই হচ্ছে মানুষকে জানানো। তারপরে আমরা কী দিয়ে জানাইলাম? আমরা আলটিমেটলি আর্থিক বিবরণী প্রকাশ করার মাধ্যমে তথ্যগুলো আমি বিভিন্ন পক্ষের মানুষজনকে জানিয়ে দিলাম যে এই এই ঘটনা ঘটছে, এই অবস্থা প্রতিষ্ঠানের, আপনারা চাইলে বিনিয়োগ করেন। অথবা আমি যখন অ্যাজ এ কোম্পানি ঋণ নিতে যাবো ব্যাংকের কাছে, ব্যাংকও আমার কাছে জিজ্ঞেস করবে, ভাই আপনার প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল রিপোর্ট বা আর্থিক বিবরণীগুলো নিয়ে আসেন, এরপরেই আমরা আপনাকে ঋণ দিব। আচ্ছা, তাহলে একটা প্রতিষ্ঠান ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নির্ভর করতেছে ওই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে কত টাকার সম্পদ দায় আছে। ওটা দেখানোর পরে যদি ব্যাংক মনে করে আমার প্রতিষ্ঠান সচ্ছল, তাহলেই কিন্তু ব্যাংক আমাকে ঋণ দিবে। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, পরবর্তীতে যদি চলে যাই, আর্থিক বিবরণীর দুইটা উদ্দেশ্য আছে যেটাতে আমরা খুব বেশি ভুল করি। সেটাতে প্রথমেই উদ্দেশ্যটা আমরা সবাই পড়ছি যে হিসাব বিজ্ঞানের প্রথমই কাজই হচ্ছে লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধকরণ করা। প্রথম কাজ কি? শনাক্তকরণ করা এবং লিপিবদ্ধকরণ করা। তাহলে প্রথম দুটো কাজই, একটা শনাক্ত, দ্বিতীয় লিপিবদ্ধ। কিন্তু যেটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই টপিকটা। হিসাব বিজ্ঞানের প্রধান বা মুখ্য উদ্দেশ্য কি? এইটা থেকে ঢাকা ইউনিভার্সিটির অ্যাটলিস্ট 3 থেকে 4 বার প্রশ্ন আসছে যে আমার হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে তথ্য সরবরাহ করা। তাহলে মূল উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। আশা করি এরপর থেকে এটা কোনোদিন আসলে ভুল করবে না। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, এতক্ষণ যারা মনোযোগ দিয়েছে কি দেয়নি তার পরীক্ষা হবে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। তাহলে প্রধান এবং প্রাথমিক দুইটা পড়ছি, প্রধান উদ্দেশ্যটা কি একটু কমেন্টে দেখি। ওকে, ধ্রুব অ্যান্সার দিয়েছে তথ্য সরবরাহ করা। একটু কত নম্বর অপশনে আছে সেটাও দিই। ওকে, তথ্য সরবরাহ করে, অপশন কি এ। এতে বলেছে হিসাবের আর্থিক তথ্য সরবরাহ করা, লেনদেন সমূহ শনাক্ত করে লিপিবদ্ধকরণ করা, লেনদেনের শ্রেণীবিন্যাস করা, অনার্থিক ঘটনাসমূহের হিসাব রক্ষণ। ওকে, একের সবাই যখন অ্যান্সার লিখবেন, এক নাম্বার এমসিকিউ হলে একের এ, দুইয়ের এ, তিনের এ, এভাবে সবাই উত্তরগুলো দিবা। ওকে, সো সবার উত্তর দেখা যাচ্ছে একের এ। তাহলে দেরি না করে অ্যান্সারটা দেখি। অপূর্ব বলছে বি, শনাক্ত করে লিপিবদ্ধকরণ করা। কিন্তু মেজরিটির ভোট এ দেখা যাচ্ছে, দেখা যাক উত্তর ঠিক আছে কিনা। হ্যাঁ, উত্তর ঠিক আছে, হিসাবের আর্থিক তথ্য সরবরাহ করা। সো সময় খুঁজে বের করব তথ্য সরবরাহকরণ। প্রধান উদ্দেশ্য বললেই উত্তর একটাই, সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে চলে যাই, প্রাথমিক উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য, সো অপশনের কোশ্চেনের হেডিংয়ে খেয়াল করেন একটু চেঞ্জ আছে। এখানে জানতে চেয়েছে প্রাথমিক উদ্দেশ্য কি।
তাহলে 2 এর উত্তর কি হবে আমরা প্রত্যেকটা অপশন দেখি প্রত্যেকটা অপশন কিন্তু আগের বারের মতো সেম শুধু কোশ্চেনের হেডলাইনে একটা চেঞ্জ আগে ছিল হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য এখন হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য ওকে ইয়াসমিন বলছে সি লেনদেন শ্রেণীবিন্যাসকরণ শ্রেণীবিন্যাস নিয়ে কিছু পড়িয়েছি এতক্ষণ মনে তো পড়ছে না ওকে উৎস বলছে বি মোহনা বলছে বি ওকে সেলিম বলতেছে বি সো এখন দেখা যাচ্ছে উত্তর বি বলতেছে অনেকে নাজনীন বলতেছে এ বাট কোনটার এ সেটা এখন বোঝা যাচ্ছে না সব একটু কোশ্চেন নাম্বারটা লিখে এরপরে উত্তরগুলা দিবে ওকে এখন ওকে ওকে রূপালী দাস বলছে বি সো সবাই এখন মোটামুটি অ্যান্সার ধরতে পেরেছে কি শনাক্ত করে প্রথম কাজ শনাক্ত করা দ্বিতীয় কাজ লিপিবদ্ধকরণ করা তাহলে শনাক্ত করে লিপিবদ্ধকরণ করলেই সেটাকে আমরা বলবো প্রাথমিক উদ্দেশ্য আর অ্যান্সার ঠিক আছে অ্যান্সার দুইও ঠিক আছে যারা বি অপশন দিয়েছে অনেকে এ সি দিয়েছে ওটা কিন্তু কারেক্ট হবে না আচ্ছা এরপরে চলে যাই এই প্রক্রিয়াটাকে যদি আমরা একটু সুন্দর করে গুছায় লিখি তাহলে কি করা যায় হিসাব বিজ্ঞানের যে সামগ্রিক প্রক্রিয়া এই যে এই যে টোটাল বক্সটা দেখতেছো এই পুরো বক্সটার নাম হচ্ছে হিসাব বিজ্ঞান তাহলে এটা হচ্ছে ফুল কাজ দেখে আমি একটু লিখে দিই হিসাব বিজ্ঞান ওকে তাহলে এই যে প্রসিডিওর 1 2 3 এই টোটাল তিনটা কাজ হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ তিনটা ভাগ করা হয় তিনটা ভাগ এখানে লেখা আছে শনাক্তকরণ লেনদেন লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ আচ্ছা এই যে তিনটা প্রক্রিয়ার মধ্যে দেখেন লেনদেন লিপিবদ্ধকরণের এখানে আরেকটা অপশন দেওয়া আছে সেটার নাম হচ্ছে হিসাব রক্ষণ তো সবাই একটু ভালো করে মনে রাখবা যে হিসাব রক্ষণ হচ্ছে লেনদেন লিপিবদ্ধকরণের আরেকটা নাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ তার আরেকটা নাম কি হিসাব রক্ষণ হিসাব রক্ষণ মানে লিখে রাখা সাধারণত সো দেখো লেনদেন লিপিবদ্ধকরণের কয়টা ধাপ বিশ্লেষণ জাবেদা খতিয়ান বিশ্লেষণ তুমি যেভাবেই করো আলটিমেটলি বিশ্লেষণ করা মানে কি আমি যে ডেবিট ক্রেডিট পক্ষ আলাদা করতেছি আমি একটা আসবাবপত্র ক্রয় করছি আমি কিন্তু দুইটা পক্ষ বের করব আসবাবপত্র ডেবিট নগদ ক্রেডিট এই যে দুইটা পক্ষ ভাগ করলাম লেনদেন বিশ্লেষণ হলো জাবেদা লিখলাম জাবেদা থেকে খতিয়ানে নিয়ে গেলাম এটা কোন প্রক্রিয়া অন্তর্ভুক্ত এটা হচ্ছে লিপিবদ্ধকরণ প্রক্রিয়া অন্তর্ভুক্ত এটার আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি তিনটি শনাক্ত লিপিবদ্ধ তথ্য সরবরাহ কিন্তু হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ কয়টি এটাও কিন্তু তিনটা ধাপই বাট মনে রাখতে হবে বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ানে অন্তর্ভুক্তকরণ একটু কমেন্টে বলো যে ভাই এই টপিক পর্যন্ত বুঝেছি কিনা বুঝছি কমেন্ট লিখলে হবে ওকে জি ভাইয়া বুঝছি জি আচ্ছা ঠিক আছে তাহলে এখন যাই আমরা এখানের আরেকটু বিষয় আছে কি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি ছিল এখানে দেখি যে 1 নম্বর ধাপ 2 নম্বর ধাপ 3 নম্বর ধাপ তাহলে প্রথম ধাপ কি লেনদেনকে শনাক্ত করা এই যে প্রথম ধাপই হচ্ছে লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ শেষ ধাপ থার্ড ধাপ বা শেষ ধাপ বলতে কি বুঝি শেষ ধাপ বলতে বুঝায় তথ্যকে সরবরাহ করা সো মনে রাখবো প্রথম ধাপ বলতে কি বুঝি লেনদেন শনাক্তকরণ শেষ ধাপ বলতে বলতে বুঝবো তথ্যকে সরবরাহ করা আচ্ছা এখানে তথ্য বলতে এই যে ইনফরমেশন বলতে আমরা কি শিখছি যে হিসাব বিজ্ঞানে যে চারটি বিবরণী আছে সেই চারটি বিবরণীকে বুঝায় আয় বিবরণী বা ইনকাম স্টেটমেন্ট এটা আরেকটা নাম আছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট সেটাকে তোমরা একটু লিখে রাখতে চাইলে লিখে রাখতে পারো কি বিশদ বিবরণী আরেকটা নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট আরও একটা নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট আচ্ছা মালিকানা স্বত্ব বিবরণী চিনি ওনার্স ইকুইটি আর্থিক অবস্থা বিবরণী চিনি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর নগদ প্রবাহ বিবরণীকে চিনি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আচ্ছা এখানে একটা জিনিস তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো এবং খাতায় লিখে রাখবা আর্থিক বিবরণীর আমার প্রকার কয়টি এটা হচ্ছে চারটি চারটি বিবরণীকে বলা হয় কিন্তু যদি বলা হয় আর্থিক বিবরণীর অংশ কয়টি আইএএস 01 তোমরা পড়েছিলে আইএএস 01 এইটা অনুসারে আর্থিক বিবরণীর অংশ কিন্তু টোটাল 5টি
আইএস 1 অনুযায়ী অংশ 5টি, কোন 5টি? এই 4টির পরে আরেকটি অংশ আছে, সেটাকে বলা হয় আমাদের হিসাববিজ্ঞানের টিকাসমূহ ও খসড়াসমূহ। সেটা কিন্তু আইএস 1 যখন উল্লেখ থাকবে, আইএস 1 অনুসারে কয়টি অংশ, তখন বলবো 5টি। বা যদি বলে আর্থিক বিবরণীর প্রকারভেদ কয়টি, তখন আমাদের উত্তর হবে 4টি, কারণ আমার বিবরণী 4টি। সেটা তিনটা তোমরা ম্যাথ অলরেডি করছো, তিনটা অবশ্যই মনে থাকবে। ফোর্থ নাম্বারটা কিন্তু তোমার কাজে লাগবে, নগদ প্রবাহ বিবরণী, যেটা করা হয় নাই, শর্ট সিলেবাসের বাইরে ছিল। আচ্ছা, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। তারপরে চলে যাই, হিসাববিজ্ঞান প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি? এতক্ষণ যারা মনোযোগ দিয়ে ক্লাস করছে, শুধুমাত্র আমার বিশ্বাস তারা এটার উত্তরটা দিতে পারবে, বাট যারা তখন ফাঁকিবাজি করছে ওরা এখন আর উত্তর দিতে পারবে না। যেখানে দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা সিকোয়েন্স আছে, আমরা একটু আগে পড়ছি, এখন একটা ছোট টেস্ট হয়ে যাক যে তোমরা কি আদৌ খেয়াল রাখতে পারছো কিনা কোন ক্রম অনুসারে আমরা এতক্ষণ শিখতেছি। শনাক্ত লিপিবদ্ধ তথ্য সরবরাহ, লিপিবদ্ধ শনাক্ত তথ্য সরবরাহ, তথ্য সরবরাহ শনাক্ত লিপিবদ্ধ, শনাক্ত বিশ্লেষণ সরবরাহ। ওকে, সুমিত কর্মকার বলছে ডি, তারপরে রাদিয়া বলছে সি, ওকে রেহানা বলছে সি, আফরিন বলছে সি, রাজেশ বলছে সি। ওকে, ম্যাক্সিমাম অ্যান্সার দেখা যাচ্ছে সি। তাহলে সি এর অপশনটা দেখি, শনাক্তকরণ 1 নম্বর ধাপ, ঠিক আছে। 2 নম্বর ধাপ লিপিবদ্ধকরণ, সেটাও ঠিক আছে। 3 নম্বর ধাপ তথ্য সরবরাহকরণ, ওকে, সবগুলো অপশনই ঠিক আছে। ওকে, পরবর্তীতে চলে যাই, উত্তর ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণার, এতক্ষণ যেই জিনিসগুলো পড়ছি সেটারই একটা বড় জিনিস, এটা তোমরা যখন স্লাইডটা পেয়ে যাবে পিডিএফ আকারে তখন একবার পড়ে নিও। এখান থেকে একবার জাস্ট রিডিং করি। আচ্ছা, এখানে বলেছে কি, আমার হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ, এই যে দুটা শব্দ আমরা বলেছিলাম, যেটা একটা পার্থক্য আছে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের। তাহলে হিসাব বিজ্ঞানের একটা অংশকে বলতেছি হিসাব রক্ষণ, যেটা হচ্ছে মেনলি লেনদেন লিপিবদ্ধকরণের ধাপ। আচ্ছা, এখানে আর কি কি পড়েছি, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত লিপিবদ্ধকরণ ধাপটিকেই হিসাব রক্ষণ বলা হয়। আর্থিক হিসাব বিজ্ঞান এক নয়, প্রক্রিয়ার একটি অংশ। তাহলে হিসাব রক্ষণ, এই লাইনটা মনে রাখলেই হবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া জাস্ট একটা অংশ মাত্র। লিপিবদ্ধকরণের তিনটি কাজ কি কি, বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান। খতিয়ানের আরেকটা নাম আছে শ্রেণীবদ্ধকরণ, এই নামটাও খেয়াল রাখতে হবে। হিসাব রক্ষণ প্রক্রিয়ার প্রথম কাজ বিশ্লেষণ, শেষ কাজ কি, খতিয়ানে স্থানান্তর। আচ্ছা, এখন দেখি এটার অ্যান্সার কে কে দিতে পারে। 4 নম্বর এমসিকিউ কিন্তু একটু কঠিন। ওকে, 4-এর অ্যান্সার বলছে ডি, শনাক্তকরণ। আচ্ছা, এখানে অপশনগুলো দেখি, আমরা প্রথমে পড়ি কাজটা কি, হিসাব বিজ্ঞান, সরি, যে কোনো কোন কাজটি হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোন ধাপ হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত নয়? তাহলে হিসাব রক্ষণের ধাপ কি কি ছিল, আগে স্লাইডে যাওয়া লাগবে, আগে স্লাইডে একটু যাই তাহলে। হিসাব রক্ষণের ধাপ কি কি ছিল, বিশ্লেষণ, খতিয়ানে স্থানান্তরকরণ, আর হচ্ছে জাবেদাকরণ, এই তিনটা। তাহলে এখান থেকে জাবেদাভুক্ত অবশ্যই, এই যে নয় নিয়ে সবার ঝামেলা, অনেকেই দেখবেন যে কোন কাজটি হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত, এতটুক পরে লেনদেন জাবেদাভুক্তকরণ দাগাই দিয়ে খুশি, আমার অ্যান্সার তো হয়ে গেছে। পরে দেখবে পরীক্ষা শেষ হলে বা বাসায় আসার পরে বন্ধুর সাথে আলাপ করতে করতে খেয়াল হবে, দোস্ত অন্তর্ভুক্ত নয় যে ছিল, এটা তো আমি দেখেই নাই, আমি তো জাবেদা দাগাই দিয়ে আসছি। বাট প্রকৃত অ্যান্সার কি, যেহেতু নয় বলেছে, এটা বাদ, লেনদেন বিশ্লেষণ বাদ, তারপরে হচ্ছে আমার শ্রেণীবদ্ধকরণ বাদ, অ্যান্সার হচ্ছে শনাক্তকরণ। ওকে, দেখি কে কে অ্যান্সার দিয়েছে। ফারিহা অ্যান্সার দিয়েছে ডি, নুসরাত দিয়েছে ডি, অনেকে অ্যান্সার দিচ্ছে বি। ওকে, আফনান খান সি দিয়েছে, শ্রেণীবদ্ধকরণের আরেক নাম কি শিখছি, আরেক নাম খতিয়ান। খতিয়ান একটু আগে পড়ছি না, খতিয়ানভুক্তকরণ বা শ্রেণীবদ্ধকরণ, এটাও তো হিসাব রক্ষণের ধাপ ছিল। তাহলে অ্যান্সার কি ঠিক আছে আপনার? ঠিক তো নাই। ওকে, সৈয়দ ইয়াসিন উৎস বলতেছে
ডি শনাক্তকরণ। উত্তরটা দেখে নিই, উত্তর লেনদেন শনাক্তকরণ। ওকে, তারপরে চলে যাই, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? খুবই সহজ কোশ্চেন, বি হলো না কেন, বিশ্লেষণ। আচ্ছা দেখেন, বিশ্লেষণ যে অপশনটা, প্রথম ধাপে কি লেনদেন বিশ্লেষণ না, হিসাব রক্ষণের প্রথম ধাপই তো বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ জাবেদা, তৃতীয় ধাপ খতিয়ান। তাহলে বিশ্লেষণ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ জাবেদা, তৃতীয় ধাপ খতিয়ান, তাহলে তিনটাই তো বাদ, অ্যান্সার ডি। ওকে, পরবর্তীতে চলে যাই 5 নম্বর এমসিকিউ, আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? 5-এর অ্যান্সার সবাই বলতেছে বি, দুইতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা কী কী আছে? আর্থিক তথ্য, দুইতরফা দাখিলা, একতরফা দাখিলা, আর হচ্ছে লেনদেন। ওকে, শুভ্র বলতেছে ডি, ফাহিম বলছে ডি, তারপর সানজিদা বলছে ডি, আচ্ছা শামসুন নাহার বলছে ডি। তাহলে এখানে ডি আর বি এর একটা বিশাল মারামারি চলতেছে যে বি ভার্সেস ডি কে হবে উত্তর। ওকে, বি এবং ডি এর মধ্যে কনফিউশন হওয়ার মেইন কারণই হচ্ছে লেনদেন শব্দটাও আমাদের বেশ পরিচিত বিষয়। আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসটা শুনছি, আমাদের মনে হচ্ছে যে যেহেতু আমাদের বলেছে মূল ভিত্তি, তাহলে হয়তো লেনদেন হবে। সো মনে রাখবেন, লেনদেন হচ্ছে আমার হিসাব বিজ্ঞানের একটা ইনপুট, ঠিক আছে? ইনপুট বলতে কি বোঝায়? আমি লেনদেন দিয়েই জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, কার্যপত্র, আর্থিক বিবরণী শুরু করব। বাট ভিত্তি আর শুরু কিন্তু কখনোই এক না। মূল ভিত্তি হচ্ছে যেটার উপর ডিপেন্ড করে সব কিছু করা হচ্ছে, আর যে ইনপুট মানে হচ্ছে যে এন্ট্রি আমরা দিচ্ছি কাজ করার জন্য। তাহলে মূল ভিত্তি সব সময় দুই তরফা দাখিলা পদ্ধতি। কে আবিষ্কার করেছে অলরেডি শিখেছি, আমাদের সবার পরিচিত লুকা প্যাসিওলি যে ব্যক্তি আছে উনি আবিষ্কার করেছিলেন। ওকে, তাহলে এখন অ্যান্সার দেখা যাচ্ছে সবাই লেনদেন দিচ্ছে। হ্যাঁ, মূল উপাদান, ইনপুট এগুলো যখন বলবে তখন লেনদেন বলতে পারবো, বাট যখন আমাকে বলতেছে মূল ভিত্তি, তখন আমার অ্যান্সার বি হবে 100%। যেমন রাকিব একদম কনফিডেন্স নিয়ে 100% কনফিডেন্স যে এটাই হবে, অন্য কিছু হইতেই পারে না। তাহলে উত্তরটা দেখে নেই, দুতরফা দাখিলা পদ্ধতি মূল ভিত্তি। আচ্ছা, তারপরে চলে যাই, এই যে ইতালির ভেনিসের, সরি, হিসাব বিজ্ঞানের উৎপত্তি যে বিষয়, আমাদের লুকা প্যাসিওলিকে নিয়ে অনেকগুলো ইনফরমেশন এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে দাগিয়ে দিব যে ইনফরমেশনগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে দাগাই, লুকা প্যাসিওলি নামটি অবশ্যই ইম্পর্টেন্ট, এখানে কে আবিষ্কার করেছে সেই সম্পর্কিত জিনিসপত্র দেয়। লুকা প্যাসিওলি কত সালে আবিষ্কার করছে সেটাও ইম্পর্টেন্ট, তাহলে কত সালে, 1494 সালে, কোন দেশের সে ইম্পর্টেন্ট, মাঝে মাঝে শহরের নামটাও চলে আসে। বাট এই যে তার এত বড় একটা গ্রন্থ বা বইয়ের নাম আছে, সবারই কিন্তু মোটামুটি মগস্থ কি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়েট প্রপোর্শনালিটা প্রপোর্শনিয়েট, নাকি ভুল বললাম, প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। আচ্ছা, তাহলে এই বইটার নাম কোনো পরীক্ষাতে কখনোই আসবে না, এটা যতই কষ্ট করে মুখস্থ করে থাকেন আগে, বা যারা এখনও কমেন্টে লেখার চেষ্টা করতেছেন, এত কষ্ট বা বেকার খাটনি কইরেনি না, এটা কোথাওই আসবে না। আচ্ছা, পরবর্তীতে এখানে দেখেন বইয়ের 5টা অংশ ছিল, তৃতীয় অংশে লিখছে সেগুলো কোনো কিছু দরকার না, যেটা দরকার সে কোন পদ্ধতি আবিষ্কার করেছে সেটা। তার পদ্ধতির নাম হচ্ছে দুইতরফা দাখিলা পদ্ধতি, এবং এই পদ্ধতিটাকে মূল ভিত্তি হিসেবে পরিচিত। এরপরে যে বইয়ের তৃতীয় অংশ, কয়টা অধ্যায়, এগুলা আর কিছু দরকার নাই। শুধুমাত্র এই যে 4-5টা জিনিস হাইলাইট করা আছে, এই কয়টা জিনিস পড়বেন বাসায় ঠান্ডা মাথায়, তাহলেই হবে, আর কিছু দরকার নাই। অনেক সময় কথা বোঝা যায় না। আচ্ছা, এটা কি সবারই যদি সমস্যা হয় তাহলে একটু বলবেন স্যার, ডেভেলপমেন্ট পিরিয়ডটা বুঝিয়ে দিলে ভালো হয়। কোনটার কথা বলছেন ঠিক বুঝি নাই ভাই, আর একটু সুন্দর করে কোশ্চেনটা করেন, তাহলে ইজিয়ার হবে। ওকে, দুনিয়ায় উন্নয়ন নামের অভাব পড়ছিল, জানি না এখন সে তখনকার কোন হিসাবে কোন নাম দিয়েছে, এখন কেন এটা পরিচিত, বাট আমাদের কথা হচ্ছে এই দুই তরফা দাখিলা করা হয়টা কি। আচ্ছা, দুই তরফা দাখিলা পদ্ধতির কাজ কি? যে পদ্ধতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লেনদেন সমূহের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক, তাহলে কি কি বিশ্লেষণ পূর্বক, ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ পূর্বক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হিসাবের বইতে, কোন বই, জাবেদা খতিয়ান বইতে লিপিবদ্ধ করা হয়, তাকেই দুই তরফা দাখিলা পদ্ধতি বলা হয়। আচ্ছা, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? মূল ভিত্তি শিখে ফেলছি দুই তরফা দাখিলা পদ্ধতি। তাহলে এইটার আরেকটা কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে
দুইতরফা দাখিলা পদ্ধতির আরেকটা নাম আছে, এই নামকে বলা হয় লিপিবদ্ধকরণ পদ্ধতি। তাহলে দুইতরফা দাখিলা আরেকটা পদ্ধতির নাম কি? লিপিবদ্ধকরণ পদ্ধতি। এই নামটাকেও তোমরা সিনোনিম বা অবলিক দিয়ে লিখে রাখবা। ওকে, তাইবা বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, ঢাকার জ্যাম পার করে বাসায় আসতে আসতে ক্লাসে জয়েন করতে দেরি হয়ে গেল। ঢাকার জ্যামের কথা আর কি বলবো, ঢাকার জ্যামের কোনো শেষ নাই। যারা ঢাকায় থাকি না তারা কিন্তু বেশ সুখে আছে আমি বলতে পারবো। জানি না অন্য এলাকায় কত বেশি জ্যাম হয়, বাট আমার ইউনিভার্সিটি থেকে বাসায় আসতে যে পরিমাণ জ্যাম পোহাতে হয়, এই জ্যাম পোহায় আর ঢাকার কোথাওই যাইতে মন চায় না। তো সমস্যা নাই, যারা দেরি করে ফেলেছেন অসুবিধা নাই, ক্লাসের রেকর্ডিং কিন্তু অলরেডি আপনারা পেয়ে যাবেন, অ্যাপেও পাবেন, ফেসবুক গ্রুপেও থাকবে। যতটুক মিস হয়েছে অতটুক ক্লাস চেষ্টা করবা যাতে ক্লাস শেষে আজকে বা কালকের মধ্যেই শেষ করে ফেলতে পারো। এবং এখন যেহেতু ক্লাসে চলে এসেছো, বাকি ক্লাসটাও হাতে থাকবে আশা করে। ওকে, বিশদ আয় বিবরণী এবং আয় বিবরণী কি একই? হ্যাঁ, দুইটাই, খালি একটা নাম কম বেশি, বাট দুইটার কাজ মানে সব কিছুই সেম। ওকে, তারপরে চলে যাই, লিপিবদ্ধকরণে লিখছি আশা করি, বিজ্ঞানসম্মত পদ্ধতি, সর্বজন কাজ। ওকে, এই পদ্ধতির মূল কথাই হলো প্রতিটি লেনদেনকে দুটি পক্ষে লিখতে হবে। তাহলে এই দুটি পক্ষের নাম কি? একটা পক্ষের নাম ডেবিট, একটা পক্ষের নাম ক্রেডিট। আচ্ছা, তাহলে এই যে দেখেন, সুবিধা যে গ্রহণকারী তাকেই বলবো ডেবিট, সুবিধা যে প্রদানকারী তাকেই বলবো ক্রেডিট। আচ্ছা, এখন ডেবিট ক্রেডিটের কিছু প্রশ্ন, যে আপনাদের কাছে যে সম্পদকে কি আমরা ডেবিট লিখি নাকি ক্রেডিট লিখি? না ভাইয়া, ট্রাফিক না থাকলেও ফেনীতে লোডশেডিং বেশি হয়, লোডশেডিংয়ের সমস্যা ঢাকায়ও কিন্তু কম বেশি হচ্ছেই, সো এটা নিয়েও সবাই একটু সমস্যায় আছি। আশা করি আমাদের যে পরিবর্তন হয়েছে সেটার থেকে আমরা সুফল কয়েকদিন পরে হয়তো পেয়ে যাব, কিন্তু কিছু সময় আমাদের একটু কষ্ট হয় এবং এই কষ্টটা আসলে সহ্য করতে হবে, কিছু করার নেই। ওকে, সম্পদকে বলছি ডেবিট, তাহলে আমরা ডেবিটের পাশে লিখি সম্পদ। আচ্ছা, যদি দায়ের কথা বলি, দায়কে কি ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো? আফসার সরকার যদি আসলে কনফিডেন্টলি সে ক্রেডিট লিখে থাকে, তাহলে কিন্তু ভাইয়া অনেক পড়াশোনা করতে হবে, অবস্থা খুব একটা ভালো না। ওকে, সম্পদ আমরা ডেবিট লিখি যদি বৃদ্ধি পায়, ধ্রুবক, ভেরি গুড, তুমি খুবই ক্লিয়ার করে অ্যান্সারটা দিয়েছো। সম্পদ ক্রেডিটে হইতে পারে যখন হ্রাস পায়, সো সঠিক উত্তর হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট লিখি বা সাধারণভাবে ডেবিটই হয়। দায়ের সাধারণ কি বলছে? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখি দায়কে সাধারণভাবে ক্রেডিট লিখি। সেভাবে ডেবিট ক্রেডিট আমরা আয় দায় সব কিছুরই করতে পারবো, সেটা আমরা পরের যে ক্লাস ওখানে আরেকটু ভালোভাবে শিখবো জাবেদার বিষয়গুলা। তাহলে এই যে সম্পদ ডেবিট লিখলাম, দায়কে ক্রেডিট লিখলাম, এই কাজগুলা আমরা দুইটা পক্ষে যখনই ভাগ করে লিখতেছি, এই দুই ভাগে লেখার পদ্ধতি নামই দিয়েছে দুই তরফা দাখিলা পদ্ধতি। এটা সবাই সব জানো। আচ্ছা, যারা জানতা না আজকে মোটামুটি জানবা। এখন কথা হচ্ছে তোমরা বলবা যে দুই তরফা দাখিলা বলতে এত কিছু যে বুঝলা, বুঝে অ্যান্সার কী দিবা? অ্যান্সার কি এ হবে সম্পত্তিবাচক এবং নামিক হিসাব, নাকি দুইটা জাবেদার ব্যবহার, নাকি দুটি জাবেদ এবং একটি খতিয়ানের ব্যবহার, নাকি প্রত্যেকটি আর্থিক ঘটনাকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ? তাহলে কোশ্চেন নাম্বার ৬ আমরা কী দিতে পারি? ওকে, ৬ অ্যান্সার অনুরাগ বলছে ডি। ডিতে দেখা যাচ্ছে প্রত্যেকটি আর্থিক ঘটনাকে আমরা দুটি পক্ষে যদি লিখতে পারি, যে কোনো আর্থিক ঘটনা, তার মানে যে কোনো লেনদেন, এই লেনদেনকে যখন দুইটা পক্ষে লিখতেছি, দুইটা পক্ষের একটা পক্ষের নাম ডেবিট, একটা পক্ষের নাম ক্রেডিট, এই পক্ষে লেখাকেই আমরা বলি দুই তরফা দাখিলা পদ্ধতি। ওকে, তাহলে এই কাজটা হয়ে গেল। আচ্ছা, এই কাজটা যদি করি তাহলে মোটামুটি বেসিক অনেক কিছু আমরা ডেভেলপ আজকে করে ফেললাম। যে জিনিসগুলো সবসময় বইয়ে ছিল কিন্তু কখনো দেখি নাই, সেই জিনিসগুলো আজকে পরীক্ষায় যাভাবে আসতে পারে সেগুলো দেখলাম। পরবর্তী যেই টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে আমাদের হিসাব তথ্যের ব্যবহারকারী। এই ব্যবহারকারী যে ফর্ম্যাট আছে এইটা থেকে আমরা একটু পরের স্লাইডে যাই, যেখানে আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। সো অনেকে নামাজের ব্রেক চাচ্ছিলা, আমরা ঠিক ৭ মিনিট ব্রেক দিচ্ছি, ৫:২০ আমরা এই ক্লাসটা আবার শুরু করব। যারা হচ্ছে ক্লাস ব্রেকে কোথাও যাচ্ছ না,
তারা এই স্লাইডটাকে বসে বসে একটু পড়ো, আর যারা নামাজ পড়বা দ্রুত যে আসরের নামাজটা পড়ে আবার ঠিক ক্লাসে চলে আসবা 6টা 20-এ, কিন্তু ভ্যা এই টপিক থেকে টানবা। এবং বলে রাখতেছি এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসে এবং খুবই সিলি মিস্টেক করবা। সো যারা যাবা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। সো নামাজের বিরতি শুরু করলাম, ঠিক 6টা 20-এ, সরি 5টা 20-এ আবার শুরু করব। ভ্যা ক্লাসের পিডিএফ কোথায় পাবো? গ্রুপে পেয়ে যাবা, এবং সাথে সাথে তোমার যে শিটটা দেওয়া হয়েছে ওখানেও আপডেট করা হবে। হ্যাঁ, অ্যাপে পেয়ে যাবা, অনেকগুলো অপশন আছে তোমার শিট খুঁজে পাওয়ার। তো তোমরা একটু এই জিনিসটা পড়তে থাকো যারা আছো। হ্যাঁ, নামাজ পড়ে আসতেছি।
ওকে একজন দেখা যাচ্ছে একদম কারেক্ট টাইমে চলে এসেছে তোমাদের সাথে, আমিও চলে এসেছি। একটা মিনিট, আবারও স্বাগতম সবাইকে ক্লাসে। মাঝখানে ছোট্ট একটা বিরতির পরে অনেকে দেখা যাচ্ছে চলে গেছে, তো আমরা আশা করছি সবাই কিন্তু খুব দ্রুত চলে আসবে। ওকে, নামাজ পড়ে চলে এসেছি, শুরু করেন। হ্যাঁ, শুরু করতেছি। তার মাঝে দুটা প্রশ্ন দেখা যাচ্ছে, সি ইউনিটে কোন সাবজেক্টের এক্সাম হয়, ভাইয়া বুক সাজেস্ট করলে ভালো হয়। এই দুইটার উত্তরই আমরা একটু ক্লাস শেষের দিকে অ্যান্সারটা দেই। আচ্ছা, তাহলে এইখানে যে এত কিছু পড়লাম, সো এখান থেকে কে কে বলতে পারবেন যে আমরা এই যে 5-7 মিনিট পড়ছি এখানে সব কিছু ভাইয়া মুখস্থ হয়ে গেছে? এমন কেউ কি আছে যে উত্তরটা দিতে পারবো যে ভাইয়া আমার তো এখানে সব মুখস্থ হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো টেনশন নাই? দেখি এরকম কেউ কনফিডেন্ট ব্যক্তি আছে কিনা যার সবগুলো অপশনই মোটামুটি অভ্যন্তরীণ বাহ্যিক সব করে ফেলছি। এখনো দেখা যাচ্ছে না কাউকে, বাট আশা করতেছি এক দুইজন পারার কথা। ওকে, রাজিয়া সুলতানা বলতেছে হয়েছে। ওকে ওকে, এরকম আমার বিশ্বাস যে আরও এক দুইজন পাবো, কিন্তু দুইটা বিষয় হচ্ছে, একটা সেটা হচ্ছে আমার এই লিস্ট কিন্তু এখানেই শেষ না। তো যারা মুখস্থ করছি এই লিস্ট কিন্তু পড়ে কখনোই শেষ করা সম্ভব না। আমি অনেক খুশি হইতাম যদি বলতে পারতাম যে এটা এখানে পড়লেই শেষ, আর টেনশন নাই, আপনার তো হয়ে গেছে। বাট এখানে অনেক ব্যক্তি আছে যারা অনেকবার পড়ার পরও এই যে কয়টা দেওয়া আছে এটা মুখস্থ করাও কষ্ট হয়ে যাবে। সো আমরা মুখস্থ করে পড়ার প্রেশার বাড়াইতে চাই না, আমরা চাই লজিক্যালি উত্তরগুলোকে খুঁজে বের করতে এবং ব্রেনের প্রেশার কম দিয়ে আমরা টেকনিক্যালি উত্তরগুলো সলভ করতে। সো টেকনিক্যাল স্কিলগুলো কীভাবে, হ্যাক্সগুলো কী শেখার, একটু আগের স্লাইডে যাই। এটার একটা টেকনিক আছে, হিসাব বিজ্ঞানের দুইটা ব্যবহারকারী, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একজন হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। কোন তথ্যের ব্যবহারকারী? হিসাব বিজ্ঞানের তথ্য কিন্তু সেই আর্থিক বিবরণীগুলাই, এখানে একজন অভ্যন্তরীণ, একজন বাহ্যিক। সাধারণত বাহ্যিক ব্যবহারকারী কারা? যাদেরকে আমরা আর্থিক বিবরণী প্রেরণ করি। এবং এই যে নামগুলা, এই নামগুলা মুখস্থ করা অনেক কঠিন, বা সিকুয়েন্স তালগোল পাকায় যায়, কে অভ্যন্তরীণ কে বাহ্যিক ঝামেলা হয়। এই ঝামেলা দূর করার জন্যই সহজ উপায় হচ্ছে দুইটা অপশন মনে রাখা। এই যে দুইটা অপশন, একটা কি বেতনভুক্ত, দ্বিতীয়টা কি যে কোনো ধরনের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই দুইটা যদি ফুলফিল করে, দুইটা যদি 100-100 ফুলফিল করে, তাহলেই সে হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। যদি একটা শর্ত এখান থেকে বাতিল হয়ে যায় তাহলেই সে হবে বাহ্যিক ব্যবহারকারী। তাহলে একটু সহজ হয়ে যায় না পুরা লিস্ট মনে রাখার থেকে দুইটা অপশন মনে রাখা? একটা হচ্ছে বেতনভুক্ত হইলে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকলে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুইটার একটাও যদি মিসিং হয় তাহলে সে বাহ্যিক ব্যবহারকারী। এবার আবার চলে যাই পুরাতন সেই টপিকে। ওকে, এখানে এবার দেখি, ব্যবস্থাপক, যারা ব্যবস্থাপনা পরিচালনা করেন ওই ধরনের ব্যক্তিগণ কি করে? কোম্পানির বেতনভুক্ত ব্যক্তিগণ থাকে এবং কোম্পানি পরিচালনার সকল দায়িত্বভার তার উপর থাকে। বেতন পেলো, দায়িত্ব বা সিদ্ধান্ত গ্রহণ করলো, তাহলে সে একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। তারপরে ব্যবস্থাপকের টিম হচ্ছে পরিচালনা পর্ষদ, উচ্চপদস্থ কর্মকর্তা, এরা সবাই কিন্তু একই ধরনের দায়িত্বেই প্রেরণ থাকে, সবাই বেতনভুক্ত থাকে, সবারই কাজ হচ্ছে পরিচালনা করে মুনাফা অর্জন করা। আচ্ছা, পরবর্তী জায়গায় চলে যাই, আন্তনিরীক্ষক, এটা একটু পরে বুঝাবো। ট্রেজারার বলতে একটু বুঝি। ট্রেজারার বলতে কি বোঝায়? এই যে তোমরা যারা অ্যাকাউন্টিং পাস করবা, অ্যাকাউন্ট পাস করে যারা অ্যাকাউন্টসে জব করবা কোনো কোম্পানির অ্যাকাউন্ট সেক্টরে, তাদেরকে সাধারণত আমরা বলি ট্রেজারার। তোমাদের কাজ কী থাকবে? তুমি এক, প্রথমত ওই কোম্পানির বেতনভুক্ত একজন কর্মচারী হবা, দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টস রিলেটেড ডিসিশন তোমার উপর থাকবে। তাহলে তুমি ডিসিশন নিতে পারতেছো, তুমি বেতনভুক্ত একজন ব্যক্তি হচ্ছ, তাহলেই তুমি হবা একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী বা তথ্যের ব্যবহারকারী। কোথায় হবা? এই যে অভ্যন্তরীণে। আচ্ছা, এক মালিকানা ব্যবসায়ের মালিক, তাহলে এক মালিকানা ব্যবসায়ের মালিক বলতে কি বুঝায়? যে ব্যক্তি প্রতিষ্ঠানের মালিক। এখন দেখেন, এক মালিকানা ব্যক্তি এবং অংশীদারির মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য করা যায় না ব্যক্তি এবং প্রতিষ্ঠানের। এক্ষেত্রে ব্যক্তি সকল কিছু দায়ভার, ব্যক্তি মুনাফা নেয়, ব্যক্তি বেতন নিতে পারে, সকল কিছুই কিন্তু আমার জন্য কি হয়, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সকল ডিসিশনই তার উপরে, তাই সেও একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক এক মালিকানার মতো অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও সেম রুলস। অংশীদারি ব্যবসায়ীগণ কিন্তু নিজেরা মালিক
এবং নিজেরা বেতন গ্রহণ করতে পারে। তাহলে যেহেতু বেতন গ্রহণ করতে পারে, বেতন নিল, মালিক হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করলো, দুইটা শর্তই ফুলফিল হলো, এবং দুইটা শর্ত যেহেতু ফুলফিল হইলো সেক্ষেত্রে কিন্তু সেও অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। আচ্ছা, কর্মচারীর উত্তরটা আমি একটু পরে দিচ্ছি সুমাইয়া। সুপারভাইজার, সুপারভাইজার বলতে কি, যেমন আপনার প্রোডাকশন সুপারভাইজার, আপনার একটা ফ্যাক্টরি আছে, সেখানে প্রোডাকশন হাউস যেখানে আছে, সেই প্রোডাকশন হাউসে যখন 100 জন কাজ করতেছে, একজন সুপারভাইজার থাকবে, ডেইলি টার্গেটগুলো ফিল আপ হচ্ছে কি না সেই রিলেটেড জিনিসগুলা সে ওভারলুক করবে বা দেখাশোনা করবে, কোনো কারণে কম হলে তার জবাবদিহি তার কাছে করতে হবে, এবং প্রতিষ্ঠান যেহেতু সঠিক পরিমাণে উৎপাদন করতে পারে সে রিলেটেড সকল দায়িত্ব, সকল ধরনের ডিসিশন তার উপর থাকবে। আচ্ছা, এরপরে অর্থ পরিচালকগণ, তার মানে হচ্ছে ফাইন্যান্স ডিরেক্টর। এই যে ডিরেক্টর যে শব্দগুলো থাকে, এই যে ডিরেক্টরের সাথে সবগুলাই কিন্তু কোম্পানির বেতনভুক্ত ব্যক্তিগণ থাকে এবং বড় বড় ডিসিশন তারা দিয়ে থাকে। সেক্ষেত্রে আমার এই ফাইন্যান্স ডিরেক্টরও কিন্তু একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। একজন লিখেছে ট্রেজারার কি, ট্রেজারার বললাম, ট্রেজারার মানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট। প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্টেন্ট থাকে তাকে আমরা ট্রেজারার বলি। সাধারণত সে সম্পদ কেনা বেচা, বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়া তার উপর দায়িত্ব থাকে, তাই সেও একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, এবার চলে যাই বাহ্যিক ব্যবহারকারী, পাওনাদার। পাওনাদারকে কি বেতন দিব কোনো দিন? বেতন দিব না, প্রথম শর্তেই বাদ, তাহলে সে একজন বাহ্যিক। দেনাদার বা গ্রাহক, গ্রাহক বা দেনাদারকে কোনো দিন বেতন দিতে পারি? দিতে পারি না, অপশন বাদ। এরপরে আছে শেয়ার হোল্ডার, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। শেয়ার হোল্ডার কি বেতন পায় নাকি লভ্যাংশ পায়? তোমরা একটু চিন্তা করো তো, শেয়ার মালিকগণ তারা কি বেতন পায় নাকি লভ্যাংশ পায়? একটু কমেন্ট উত্তর দাও তো, ওরা কি পায়, বেতন নাকি লভ্যাংশ? লভ্যাংশ। হ্যাঁ, যারা শেয়ার হোল্ডার ওরা যৌথ মূলধনী কোম্পানির কি কি ক্রয় করে, শেয়ার ক্রয় করে, তার ডিসিশনাল পাওয়ার থাকে, তারা কে ব্যবস্থাপক থাকবে, কে ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদে থাকবে, এই ডিসিশনগুলো তারা ভোটের মাধ্যমে দিতে পারে, কিন্তু তারা কিন্তু বেতন কখনোই পাবে না, তারা যেটা পাবে সেটা হচ্ছে লভ্যাংশ। তাই শেয়ার হোল্ডারগণ সবসময় বাহ্যিক ব্যবহারকারী, আশা করি বুঝতে পেরেছো। বিনিয়োগকারী, একজন বিনিয়োগকারী কোনো বেতনকারী ব্যক্তি না, সরকারকেও কখনো বেতন দিতে পারবো না, তাই বাহ্যিক। কর কর্তৃপক্ষ একজন নিউট্রাল ব্যক্তি, যারা হচ্ছে আমাদের উপর ট্যাক্স কাটে, তাই তাকেও আমরা বেতন দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই সেও বাহ্যিক। ওকে, অর্থনৈতিক পরিকল্পনাকারী, এটা মানে কি, ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি যারা হয় বা ফাইন্যান্স উপদেষ্টা যারা হয়, এই ব্যক্তিগণ কিন্তু ওভারঅল পুরো দেশের ডিসিশন নেয়। যেহেতু ওভারঅল দেশের ডিসিশন নেয়, এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমার প্রতিষ্ঠান তাদের ডিসিশনের উপর প্রভাবিত হতে পারবে, কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রির যে ব্যক্তিগণ আছে তাদেরকে আমি কখনোই বেতন দিতে পারবো না, তাই এক্ষেত্রেও একটা শর্ত যেহেতু পূরণ হয় নাই, আমি তাদেরকে বাহ্যিক ব্যবহারকারী হিসেবে গণনা করব। আচ্ছা, এরপর আছে জনগণ, সাধারণ কত মানুষ আছে যাদেরকে কাজ করতে দিই তাদেরকে আবার কি বলি, কর্মচারী। দেখেন, কর্মচারী বোল্ড করে দেওয়া আছে, অনেকেরই কনফিউশন থাকে কর্মচারী এবং কর্মকর্তা। আচ্ছা, এখানে কর্মচারী বলতে সাধারণত একটু নিচু শ্রেণীর যেই চাকরি করা ব্যক্তিগণ আছে তাদেরকে বলা হয়। যেরকম আমার যে ব্যাংকিং প্রতিষ্ঠান, এই ব্যাংকিং প্রতিষ্ঠানে যে ক্যাশিয়ার আছে সে আমার এমপ্লয়ি, সে একজন কর্মচারী। কারণ আপনিই বলেন নিজের জ্ঞান বুদ্ধি থেকে যে একজন কর্মচারী হিসেবে ক্যাশিয়ারের ব্যাংকিং সেক্টরটা পরিচালনা করার বা ওই ব্যাংক পরিচালনা করার কতটুক পরিমাণ পর্যন্ত তার ক্ষমতা থাকে, কোনো ক্ষমতা কি থাকে? একজন ক্যাশিয়ারের কিন্তু কোনো ক্ষমতা থাকে না, যেহেতু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার নাই, চাকরি আছে ঠিক আছে, যেহেতু ক্ষমতা নাই তাই সে একজন বাহ্যিক ব্যবহারকারী হয়। কিন্তু কর্মকর্তা যখন বলা হয়, এই যে দেখেন কর্মকর্তা, এই কর্মকর্তা বলতে কিন্তু আমাদের আবার একজন যে বড় পোস্ট হোল্ড করে এই ধরনের ব্যক্তিগণকে বোঝানো হয়, যাদের ডিসিশনাল পাওয়ার থাকে, ম্যানেজার লেভেল বা ডাইরেক্টর লেভেলে যে ব্যক্তিগণ থাকে তাদেরকে সাধারণত বোঝানো হয়, তাই সে বেতনও পায় এবং সে কি পাচ্ছে, ডিসিশনাল পাওয়ার পাচ্ছে, তাই তাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে পারে। তাহলে কর্মকর্তা কর্মচারীর কনফিউশনটা আশা করি আর থাকবে না। এখন যেই অপশন দুটা বাদ রেখেছে, দেখেন প্রত্যেকটা টিকের মাঝখানে এই একটা নিরীক্ষক বাকি, এই একটা আন্তনিরীক্ষক বাকি, এই দুইজনের কাজ কি? সো আমরা একটু অঙ্ক দিয়ে বুঝি, যেহেতু অঙ্কের একটা অধ্যায় পড়তেছি, বাট থিওরিটিক্যাল জিনিস আজকে পড়তেছি, ক্লাসটা বেশ বোরিং লাগতেছে অনেকেরই আসে মনে হয়।
সো আমরা থিওরিটিক্যাল জিনিসকে একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করে বুঝি যে নিরীক্ষকের কাজ কি। নিরীক্ষকের কাজ হচ্ছে আমি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা তৈরি করলাম, আমার সারা বছরে মুনাফা এসেছে 1 লক্ষ টাকা। এখন সরকারি নিয়ম হিসেবে আমি যদি একটা কোম্পানি প্রতিষ্ঠান হয়, আমি আমার 1 লক্ষ টাকা থেকে 40% ট্যাক্স সরকারকে দিয়ে দিব। সরকারকে দিয়ে দিলে আমার পকেটে থাকে 60,000 টাকা, কেননা আমি 40% ট্যাক্স দিয়ে দিয়েছি। ভাই স্টক এক্সচেঞ্জ কি বাহ্যিক ব্যবহার করে? আপনি চিন্তা করেন, দুটা প্রশ্ন করেন, স্টক এক্সচেঞ্জ কি কোনো বেতনভুক্ত ব্যক্তি হতে পারে? হতে পারে না। স্টক এক্সচেঞ্জ কি কোনো ধরনের সিদ্ধান্ত নেয় আমার প্রতিষ্ঠানে? নিতে পারে না। তাহলে সে কি? অবশ্যই বাহ্যিক ব্যবহারকারীগণ। অর্থনৈতিক পরিকল্পনাকারী বলতে বুঝিয়েছি ফাইন্যান্স মিনিস্ট্রি, দেশের সার্বিক অর্থনীতি নিয়ে যে চিন্তা করে সে হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনাকারী। সে দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে, তাকে বেতন দিতে পারবো না, সে হয়তো আমার সিদ্ধান্ত গ্রহণে কিছু প্রভাব ফেলতে পারবে, কিন্তু একটা শর্ত যেহেতু ফুলফিল হয়নি তাই সে বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, এখন ট্যাক্সের বিষয়টা, আমি কিন্তু 1 লাখ টাকা মুনাফা করে 40% ট্যাক্স 40,000 টাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমার পকেটে থাকতে 60,000 টাকা। তাহলে আমার পকেট থেকে যে 40,000 টাকা বের হয়ে গেল, এটা আমার জন্য একটু কষ্টদায়ক না যে এতটা টাকা সরকার নিয়ে যাবে? সো অ্যাকাউন্টিংয়ে কিন্তু এমন কিছু ফাঁক ফুকর আছে যেখানটা ব্যবহার করে আমরা চাইলেই এই 60,000 টাকার মুনাফা বা যে 40,000 টাকার ট্যাক্স আছে, আচ্ছা এখানে ট্যাক্সের পরিমাণটাই লিখি তাহলে মুনাফাটা বোঝানো যায়। তো এই যে 40,000 টাকা আমি ট্যাক্স দিচ্ছিলাম, আমি কিছু টেকনিক্যাল জিনিসপত্র চেঞ্জ করেই এই ট্যাক্সের পরিমাণ একটা শূন্য কমায় 4,000 টাকায় নিয়ে আসতে পারি। তাহলে আমার পকেটে এখন কত টাকা থাকবে? 96,000 টাকা থাকবে। তাহলে কি অনেক বেশি পরিমাণ টাকা থাকতেছে না? এই জিনিসগুলা আপনি কি করছেন কি করেন নাই, এটা ধরার জন্য অ্যাকাউন্টিংয়ের একজন ব্যক্তি দরকার। সেই ব্যক্তিকে আমরা বলি নিরীক্ষক, যে নিরীক্ষা করে বলবে আপনারা যেই প্রস্তুত করছেন ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলা, এটা আদৌ সঠিক তথ্য দিয়ে বানানো কি না, নাকি এটাতে ভুজুং বাজুং দিয়ে আপনি 40,000 টাকার ট্যাক্স দেখাচ্ছেন 4,000 টাকা। এই কাজটা যে করে সে হচ্ছে নিরীক্ষক। তো নিরীক্ষক কিন্তু একটা নির্দলীয় ব্যক্তি থাকে, তাই সে কোনো বেতন পাবে না। সে শুধুমাত্র রিপোর্ট চেক করে একটা ফাইনাল রিপোর্ট বা সার্টিফিকেট দিবে যে আপনার প্রস্তুতকৃত যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট এটা সঠিক কি সঠিক না। যদি সঠিক হয় তাহলে সরকার ওই রিপোর্টের উপর ভিত্তি করে ট্যাক্স নিবে। বুঝাতে পারছি? আর আন্তনিরীক্ষক তাহলে কি? আন্তনিরীক্ষকের কাজ হচ্ছে আপনি এরকম একজন নিরীক্ষককে যখন নিজের প্রতিষ্ঠানে চাকরি দিবেন, চাকরি দিলে বেতন দিচ্ছেন, বেতন দিলে তাকে কোনো ডিসিশন পাওয়ার দিতে হয়, যে ডিসিশন পাওয়ার ইউজ করে সে কিছু পরিমাণ ট্যাক্স আপনাকে সেভ করতে সাহায্য করবে, কিন্তু কোনো ইললিগাল ওয়েতে না, আপনি সৎভাবে লিগ্যাল ওয়ে প্রসিডিওর ফলো করে যেই পরিমাণ টাকা বাঁচানো যাবে সে আমার প্রতিষ্ঠানের হয়ে কাজ করবে। কে? আন্তনিরীক্ষক। তাহলে তার কাজ কি? এক, বেতনভুক্ত, দ্বিতীয়, সিদ্ধান্ত গ্রহণ করে আমার পকেটের টাকা বাঁচাইতেছে, তাই সে একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। একটু কমেন্ট করে জানাও যে এই দুইটার পার্থক্য বুঝতে পারছো কিনা, অথবা পুরা যেই বুঝাইছে অভ্যন্তরীণ বাহ্যিক পুরাটাই বোঝা গেছে কিনা। ওকে, একজন লিখছে উৎপাদন পরিদর্শক কি অভ্যন্তরীণ নাকি বাহ্যিক ব্যবহারকারী? উনি অবশ্যই যদি তার ডিসিশনাল পাওয়ার থাকে যেহেতু, সেও একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে। ওকে, সবাই একটু কমেন্ট করে জানাও যে এই যে দুটো টপিক পড়লাম, এই দুটো টপিকটা ক্লিয়ার কিনা, এবং অভ্যন্তরীণ নিরীক্ষক এবং নিরীক্ষকের কোনো ঝামেলা আছে কিনা। ওকে জি স্যার, বুঝছি, খুবই ভালো। নিরীক্ষককে সরকার পক্ষেও না, নিরীক্ষক সাধারণত একটা নির্দলীয় ব্যক্তি থাকে, সবসময় সরকার অ্যাসাইন করে দেবে এরকম না, বিভিন্ন ফার্ম আছে তারা হচ্ছে নিউট্রাল পজিশন থেকে চেক করে আপনার জাস্ট রিপোর্টে সার্টিফিকেশন দিবে। ওকে, বুঝতে যেহেতু পেরেছি, পরের টপিকে চলে যাই। এমসিকিউ, কোন উত্তরটি সঠিক নয়? এইবার হচ্ছে আসল খেলায়, পরীক্ষার হলে কি পারা যাবে, আসলে কি বুঝছে বলাবান, এখনই বোঝা যাবে। অভ্যন্তরীণটা একটু বুঝি নাই, অভ্যন্তরীণের ক্ষেত্রে আমি বলেছি যেই নিরীক্ষককে, নিরীক্ষক মানে যে সিএ ডিগ্রি নিয়েছে, সে তো এই নিরীক্ষককে যখন আপনি চাকরি দিচ্ছেন কি উদ্দেশ্যে? আপনার ট্যাক্সের টাকা বাঁচানোর জন্য, যাতে আপনার পকেট ফাঁকা না হয়। ওই রকম ব্যক্তিকে যখন চাকরি দিচ্ছে নিজের প্রতিষ্ঠানে, তাহলেই হবে আপনার অন্তনিরীক্ষক, যেহেতু সে চাকরি দিচ্ছেন বেতন পাচ্ছে, এবং বেতন যেহেতু পাচ্ছে ডিসিশনের ক্ষমতাও দিচ্ছেন, তাই
তার ক্ষেত্রে হবে সে একজন আন্তনিরীক্ষক। ওকে, সাতের উত্তর, কর্মচারী গণ হলো বাহ্যিক ব্যবহারকারী। হ্যাঁ, কর্মচারী পড়ছি, বাহ্যিক ব্যবহারকারী পড়ছে, এটা ঠিক আছে, খেয়াল রাখবে। নয় জিজ্ঞেস করেছে। শ্রমিক সংঘ, তাহলে শ্রমিক সংঘের অপশনটা একটু বুঝি। শ্রমিক সংঘ হচ্ছে শ্রমিকদের ওয়েলফেয়ারদের জন্য গড়ে তোলা তাদের নিজস্ব কিছু সংগঠন। এই সংগঠনকে প্রতিষ্ঠান কখনো বেতন দিয়ে রাখে না, এটা শ্রমিকদের গড়ে তোলা একটি সংগঠন, এটা নির্দলীয় সংগঠন বা শ্রমিকদের পক্ষের সংগঠন। তাহলে যেহেতু বেতন দেয় না, প্রথম অপশনেই বাতিল হয়ে গেছে, বাহ্যিক ব্যবহারকারী হয়ে গেল। তাহলে এইটাও একটি বাহ্যিক ব্যবহারকারী, ঠিক আছে। ট্রেজারার হলো বাহ্যিক ব্যবহারকারী, না, ট্রেজারারকে কি পড়ছি, অভ্যন্তরীণ। তাহলে এই অপশনটা ঠিক না। শেয়ার হোল্ডার হলো বাহ্যিক ব্যবহারকারী, এটাও ঠিক আছে। তাহলে অপশন একটাই, সেটা হচ্ছে সাতের সি। দফা এক, দাবি এক, সাতের উত্তর সি চাই। ওকে, সবাই উত্তর সি দিচ্ছে, তাহলে দাবি পূরণ হয়ে গেল, উত্তরটা একটু দেখে নেই। হ্যাঁ, ট্রেজারার হলো বাহ্যিক ব্যবহারকারী। ওকে, তারপরে চলে যাই। এখানে কিছু কিছু প্রতিষ্ঠানের নাম আছে, যে প্রতিষ্ঠানের নামগুলা আমাদের জানা প্রয়োজন, কিন্তু সবগুলা নাম পড়ে যে মাথা খারাপ করতে হবে এই রকমও কোনো বিষয় না। স্পেসিফিক্যালি দাগাই দিচ্ছি, এই যে টপিকটা, এটা অনেক বেশি প্রশ্নে আসে, এবং ভাইয়া অনেকগুলো প্রশ্ন পেয়েছি যেখানে ট্রিপল এ নিয়ে কোশ্চেন আসছে। ট্রিপল এ বলতে কি বোঝায়, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। সাধারণত আমাদের দেশে আমেরিকান স্ট্যান্ডার্ডটা অনেক বেশি ফলো করা হয় বলে এই রিলেটেড প্রশ্ন চলে আসে। এর পরবর্তী যে টপিকটা আছে সেটার নাম কি, IASB আর FASB। এইখানে যে সমস্যাটা তোমরা ফেস করবা, এই দুইটার নাম তোমাদের মুখস্থ করতেই হবে। মুখস্থ অ্যাজ ইন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। এই যে স্ট্যান্ডার্ডস আছে, এখানে শেষে একটা এস আছে। আর FASB-র ক্ষেত্রে দেখো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। তো যখন স্ট্যান্ডার্ড অনেকে বলে ফেলি, ঠিক আছে, এখানে একটা এস আছে, এই বানানটাকে ভুল করা যাবে না। অনেক সময় দেখবা কোশ্চেনে আসছে IASB-র পূর্ণরূপ লিখো। তো পূর্ণরূপ কি, IASB যখন পূর্ণরূপ লিখতে যাবো অনেকে এসটা ভুলে যাবো, অ্যাকাউন্টিং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড লিখে ফেলবো। এই ভুলটা যাতে না হয়, বারবার ফোকাস দিচ্ছি এসের উপরে, এস যদি খেয়াল থাকে তাহলে আর ভুল করবেন না। আচ্ছা, ফর্মালি এটার একটা নাম ছিল IASC, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি ছিল। আগের কমিটি হয়ে গেছে, এখনের বোর্ড, এটা নিয়ে আরেকটু পড়াশোনা করতে হবে। ওকে, এইখান থেকে দেখেন আগের টপিকের নাম কি, হিসাব বিজ্ঞানের নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান। তাহলে এখন কি পড়ছি, প্রতিষ্ঠান সম্পর্কে। তো প্রতিষ্ঠান কি দিছে সেটাও তো জানতে হবে। আচ্ছা, প্রতিষ্ঠানের দরকার কি, দেখেন অ্যাকাউন্টিং যদি নিজের মতো চলতে থাকতো তাহলে কিন্তু সমস্যা ছিল। অনেকে অনেক রকম নিজের মতো তৈরি করে নিত, নিজের মতো মডিফাই করতো, অনেক পরিবর্তন চলে আসতো। পরিবর্তন যাতে না আসে, সকল দেশ যাতে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারে, এর জন্য এই দুইটা প্রতিষ্ঠান সবথেকে বেশি কাজ করছে। কে কে, IASB আর FASB। আচ্ছা, এই দুইটার প্রতিষ্ঠান কী নিয়ে কাজ করছে সেটা জানি। এই যে পদ্ধতি IFRS, এইটা তোমার সবথেকে ইম্পর্টেন্ট এক্সামের জন্য, একদম থ্রি স্টারের একটা টপিক। IFRS নামক যে নীতিমালাটা, এখানে দেখো নাম কি, হিসাব বিজ্ঞানের বিভিন্ন মান, মান বা নীতিমালা যেটা সেট করছে সেই প্রতিষ্ঠান, কোন প্রতিষ্ঠান সেট করছে একটু খেয়াল করি। দেখেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, IFRS-এর পূর্ণরাপ, যেটা সেট করছে বেসিক্যালি আমাদের এই IASB প্রতিষ্ঠানটা। তাহলে IASB প্রতিষ্ঠান যেটা ইস্যু করছে সেটার নাম কি, IFRS। আচ্ছা, BFRS-এ পরে যাচ্ছি, BFRS খুব বেশি আসে না। এরপরের যেটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ মানে কি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। প্রিন্সিপালসের বানানটা খেয়াল রাখবা, প্রিন্সিপালসের দুইটা বানান কমনলি আসে। এই প্রিন্সিপালস, PLES মানে হচ্ছে কি, আমার নীতিমালা। আরেকটা আছে প্রিন্সিপাল, PAL। এই প্রিন্সিপাল কোথায় পাই, কলেজে বা স্কুলে যে প্রিন্সিপাল থাকে তাকে বলা হয় প্রিন্সিপাল। আর PLES যখন থাকবে, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার নীতিমালা সমূহ। তাইলে গ্যাপের নাম অনেকবার শুনছি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। তাহলে এই যে গ্যাপ, এই যে IFRS জানলাম, এইটার মধ্যে থেকে সবসময় মনে রাখবা IFRS-টা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে রাখা। IFRS থেকে কেন ইম্পর্টেন্ট সেটা জানার জন্য একটু পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখেন বিভিন্ন সাল আছে, দেখো IASC নামক একটা প্রতিষ্ঠান আছে, যেটা বেসিক্যালি UK-এর একটা প্রতিষ্ঠান।
এবং তার সাথে সাথে এফএএসবি একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ইউএসএ বেসড একটা প্রতিষ্ঠান। এরা 1973 সালে দুইটা নীতিমালা দিছে। নীতিমালা দুইটার নাম কি? 1973 সালে যে নীতিমালা দিছে সেটার নাম ছিল আইএএস, এবং এফএসবিও 1973 সালে একটা নীতিমালার নাম দিছে, সেটার নাম হচ্ছে গ্যাপ। 1973 সালে আরও কিছু প্রতিষ্ঠানের কাজকাম হয়েছে, সেটা নিয়ে আরেকটু পরে জানবো। তাহলে দেখো, আইএসসি নামক যে প্রতিষ্ঠানটা সেটা 1973 সালে একটা নীতিমালা নিয়ে আসছে, সেই নীতিমালার নাম কি? আইএএস। এবং তৎকালীন সময় এফএসবি একটা প্রতিষ্ঠান ছিল, সে যে নীতিমালা নিয়ে আসছে সেটার নাম কি? জিএএপি বা গ্যাপ। আইএসসি একটা নির্দিষ্ট সময় পরে 2001 সালে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে নতুন একটা প্রতিষ্ঠানের নাম হয়েছে, সেটার নাম হয়েছে আইএএসবি। আচ্ছা, আইএএসবি হওয়ার কারণে সেটা কত সালে হয়েছে? 2001 সালে। এখন তারা নতুন একটা নীতিমালা নিয়ে আসছে, নতুন নীতিমালার নামটা কি? আইএফআরএস। ওকে, আইএফআরএস যে প্রতিষ্ঠানের যে নীতিমালাটা আসছে কোন প্রতিষ্ঠান থেকে আসছে? আইএএসবি নামক একটা প্রতিষ্ঠান থেকে এই নীতিমালাটা আসছে। এখন তোমাদের যদি পুরাটা অনেক বেশি পেঁচানো মনে হয়, তোমরা জাস্ট মনে রাখো, যদি কোনো প্রশ্নে আমি দুইটা অপশনই পাই, আইএফআরএসও আছে গ্যাপও আছে, আমি সবসময় প্রাধান্য দিব আইএফআরএসকে। এইটাই অ্যান্সার হিসেবে আসবে, কারণ এটাই সবথেকে বেশি ব্যবহৃত হয়। যদি অপশনে আইএফআরএস না পাই, তখন কাকে অ্যান্সার নিব? তখন আমি গ্যাপকে নিব। তাহলে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মনে করেন এটা 5-স্টার টপিক, এটা হচ্ছে 2-স্টার, যদি আইএফআরএস না পাই তখনই আমি গ্যাপকে পাবো। এই সাল বা এই টপিকগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার একটু রিপিট করতেছি হোল প্রসিডিউরটা। আইএসসি নামক একটা প্রতিষ্ঠান একটা নীতিমালা নিয়ে আসছে, কোন নীতিমালা? আইএএস। কত সালে? 1973 সালে। পরবর্তীতে এই প্রতিষ্ঠানে 2001 সালে পরিবর্তন হয়, হয়ে কী হয়েছে? কমিটি হয়ে গেছে বোর্ড, নাম হয়েছে আইএএসবি। কী নীতিমালা নিয়ে আসছে? আইএফআরএস। সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় কোন নীতিমালাকে? আইএফআরএস নীতিমালাকে। ইউএসএ বেস সেম একটা কোম্পানি ছিল এফএএসবি, তারা কোন নীতিমালা নিয়ে আসছে? গ্যাপ। এবং যদি আইএফআরএস না পাই, অ্যান্সার করব গ্যাপ নিয়ে। যদি এতটুকু বুঝি, তাহলে আমরা এমসিকিউ সলভ করতে যাই। এখন আপনারা বলেন, 9 নম্বর এমসিকিউ, আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য কোন মান ব্যবহৃত হয়? এতক্ষণ যারা বুঝেছি টপিকটা মোটামুটি, এখন ক্লিয়ার হয়ে যাব। কোন নীতিমালাটা ব্যবহার করা হয় সর্বজন গ্রাহ্য করার জন্য? একটু কমেন্টে জানাই দেন তাড়াতাড়ি। ওকে, মেহেরাজ বলতেছে সি। তাহলে আমরা এখান থেকে কোন অপশনটা খুঁজব? যেই অপশনেই আইএফআরএসকে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। সো দেখি আইএফআরএস ছাড়া কোনো অ্যান্সার পাওয়া যায় নাকি। রেহানা আক্তার বলছে সি, তাসনিম বলছে সি, ওকে, রকন বলছে সি, ওকে, নিহাত বলছে সি, মুস্কান বলছে সি, ওকে, সবার অ্যান্সার দেখা যাচ্ছে সি অথবা আইএফআরএস। উত্তরটা সবসময় যদি আইএফআরএসকে পাওয়া যায়, অবশ্যই অবশ্যই উত্তর হবে আইএফআরএস। উত্তরটা দেখে নেই, হ্যাঁ উত্তর আইএফআরএস হয়েছে। পরবর্তী কোশ্চেনটা দেখেন, বাংলাদেশে কোন প্রতিষ্ঠান সিএমএ ডিগ্রি প্রদান করে? এই ধরনের প্রশ্নের যখন সম্মুখীন হবা, তখন এর সিম্পল সলিউশন হচ্ছে, যে কোনো ডিগ্রির আগে একটা ইনস্টিটিউশন বসাতে হবে, এবং বাংলাদেশের যেহেতু প্রতিষ্ঠান, বাংলাদেশ বসাইতে হবে। তাহলে ইনস্টিটিউট অফ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ যেটা, সেটাকে বলা হয় আইসিএমএবি। প্রতিষ্ঠানটা কোন ডিগ্রি দেয়? সিএমএ ডিগ্রি দেয়। আশা করি বুঝাতে পারছি। সিএমএবি, আইসিএমএবি অপশন কোথায় আছে? এ নাম্বার অপশনেই দেখা যাচ্ছে আইসিএমএবি অপশনটা পাওয়া যায়। ওকে, দেখা যায় সবার অ্যান্সার। ওকে, সবাই 9-এর এ অ্যান্সার দিচ্ছে, 9 না 10। ও, অপশনের এমসিকিউ সিকোয়েন্স একটু ভুল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝে 10 লিখো, সমস্যা নেই। ওকে, সিএ ডিগ্রি, তাহলে সেম ধরনের ট্যাকটিক্স আমরা ইউজ করি। সিএ ডিগ্রি কে দিবে? সিএ মানে কি? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। অনেকের জীবনেরই শখ, যাদের শখ একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আমি সিএ ডিগ্রি বা সিএ করতে চাই।
আচ্ছা, সিএজি অপশনটা তাহলে আমি এখানেও কি ইউজ করব, একটা ইনস্টিটিউশন ইউজ করব, একটা বোর্ড ইউজ করব, তাহলে আমার ডিগ্রির প্রদানকারী প্রতিষ্ঠানের নাম হয়ে যাবে। 10-এর অ্যান্সার কি? বি নাম্বার অপশন, সেটার নাম হচ্ছে ICAB। ওকে, তাহলে ট্রিক্সটা কি? শুধুমাত্র শুরুতে একটা আই, শেষে একটা বি ইউজ করলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, IASC। ওকে, এই যে প্রতিষ্ঠানটা IASC বর্তমানে কি নামে পরিচালিত হয়, তাহলে আমরা কি শিখছি একটু আগে, IASC এই প্রতিষ্ঠানটা চেঞ্জ হয়ে কি নাম হয়েছে, IASB। কত সালে হয়েছে এটার প্রতিষ্ঠা? সাল ছিল 1973, এবং IASB হয়েছে কত সালে? 2001 সালে। দেখেন আগের টপিক রিভিউ, তাহলে অ্যান্সারটা কি হবে, FASB, BASB, IASB না IAS? যে কোনো নীতিমালা কোশ্চেনে যখনই বলবে যদি অপশনে IFRS থাকে, অ্যান্সারটা IFRSই হবে। ওকে, 11 নাম্বার, আশফাক তাইব বলছে সি, আনহা বলছে সি, তাহলে অ্যান্সারকে আমরা বলতে পারি IASB, অ্যান্সার সি। ঠিক আছে, তার পরবর্তীতে যাই। এখন দেখেন আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার ব্যবহৃত মান হলো, দেখেন কোশ্চেনটা কি অলমোস্ট সেম, যে আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হইল। তাহলে মান আমরা দুইটা শিখছি, একটা IFRS, একটা কি আমাদের গ্যাপ। তাহলে IFRS যদি না পাই তাহলে কাকে নিব, অপশন গ্যাপ নিব। তাহলে এখন দেখি রিপিট এখানে কি কি আছে, IASC আছে নিব না, GAAS আছে পড়ি নাই জানি না, GAAT আছে পড়ি নাই জানি না, তাহলে আমাদের অপশন একটাই থাকে, সেটা হচ্ছে 12-C, উত্তর হচ্ছে গ্যাপ। ওকে, তাহলে চাই গ্যাপ উত্তর পাওয়া যায়, হ্যাঁ উত্তর হচ্ছে গ্যাপ। ওকে, তারপরে IFRS পূর্বে কি নামে পরিচিত ছিল? ওকে, তাহলে আবার একটু রিপিট করি আগের টপিক, প্রথমে ছিল কি IASC, কত সালে? 1973-তে একটা নীতিমালা দেয়, কোন নীতিমালা? IAS। IASC পরবর্তীতে কি হয়েছে? IASB, কত সালে? 2001 সালে। কি নীতিমালা নিয়ে আসছে? IFRS। তাহলে আমার প্রশ্ন কি, IFRS এর পূর্বে কোন নীতিমালা ব্যবহার করতো? তাহলে অ্যান্সার কি? IAS। তাহলে কোন অপশনে পাওয়া যায়, BFRS, IAS, FRS, GAAP? তাহলে 12-র উত্তর কোনটা নেওয়া যায়? 12-র উত্তর সি নিব, এতক্ষণ এই পড়াইলাম, ফেরদৌসি কি পড়তেছেন? ওকে, তাসনিম অঞ্জু বলতেছে বি নেওয়া যায়, IAS। ওকে, ফাহিম বলতেছে বি, মিম বলতেছে বি। আচ্ছা, সো ম্যাক্সিমাম অ্যান্সারই দেখা যাচ্ছে বি অ্যান্সার দিচ্ছে, তাহলে বি কি নেওয়া যায়? ওকে, বির উত্তর হচ্ছে IAS। ওকে, ঠিক আছে, তাহলে হিসাব বিজ্ঞানের শাখা সমূহ খুবই ছোট টপিক, হিসাব বিজ্ঞানের যে শাখা এটা দুইটা ভাগ, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, এই যে আর্থিক হিসাব বিজ্ঞান এটা প্রস্তুত করা হয় বহিঃস্থ ব্যবহারকারী। এখন বললেন না বহিঃস্থ ব্যবহারকারী চিনি না ভাইয়া, মাত্রই বহিঃস্থ ব্যবহারকারী সব চিনছি, আর ব্যবস্থাপকীয় যে হিসাব বিজ্ঞান আছে এইটা প্রস্তুত করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য, অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাইলে আর্থিক হিসাব বিজ্ঞান কাদের জন্য? বহিঃস্থ ব্যবহারকারীদের জন্য। আর আমার ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান কার জন্য? অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? ওই যে ব্যবস্থাপক, পরিচালনা পর্ষদ, কর্মকর্তারা, এরা হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরা কি ব্যবহার করে, এই তথ্যটার কাজ কি? দেখেন এখান থেকে আমরা খুব কমনলি যেটা মনে করতে পারি, আমরা একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শিখছি, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কিন্তু আমার একটা অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান। কেন অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান? কারণ এই হিসাব বিজ্ঞানটা ব্যবহার করে আমার ম্যানেজাররা কি খুঁজে, আমার কোথায় ব্যয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, ব্যয় দেখার পরে খুঁজে বের করে কোথায় ব্যয় বেশি হচ্ছে। আলটিমেট উদ্দেশ্য কিন্তু উৎপাদন ব্যয়ের, ব্যয়কে নিয়ন্ত্রণ করা। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থাপক যে হিসাব বিজ্ঞানটা আছে, ব্যবস্থাপকরা যেটা ইউজ করে সেটাকে ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান বলে। এছাড়াও কিছু শাখা আছে, সেটা নাম দেওয়া আছে, দেখেন
এই নামগুলো একবার পড়বেন, অত বেশি ইম্পর্টেন্ট না, খুব একটা প্রশ্ন কোনো ইউনিভার্সিটিতে আসে নাই, জাস্ট নামগুলো পড়বেন, প্র্যাকটিসের সময় যদি কোথাও এসে থাকে সেটাকে খুঁজে একটু দাগায় নেবেন। এরকম আরও কিছু নাম দেওয়া আছে, আদালতি, প্রজেক্ট, জিম্মেদারি, ফান্ড, হিসাববিজ্ঞান, এগুলো জাস্ট হিসাববিজ্ঞান অনেকগুলো প্রকারভেদ, খুব আহামরি ইম্পর্টেন্ট না, পড়ে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে নিজের জানার জন্য পড়বা, আর মুখস্থ করার দরকার নাই। আচ্ছা লাস্ট কয়েকটা, কোনটি হিসাববিজ্ঞানের শাখা নয়? আচ্ছা আর্থিক হিসাববিজ্ঞান তো শিখছি, এটা তো অবশ্যই শাখা, ব্যবস্থাপক হিসাববিজ্ঞান মাত্র শিখলাম, এটা অবশ্যই শাখা, নিরীক্ষা হিসাববিজ্ঞান একটা শাখার মধ্যেই পড়ে, যেটা পড়ে না সেটা হচ্ছে মূলধনী হিসাববিজ্ঞান। তাহলে অ্যান্সার হচ্ছে 13 ডি। ওকে, 13-র অ্যান্সার ডি। তাহলে এবার আসি কি পয়েন্টস, কি পয়েন্টসটা কেন, কি পয়েন্টসটা হচ্ছে আমাদের এই যে হোল ক্লাসটা আমরা আজকে করলাম সব কিছুর একটা সামারি দেওয়া আছে, 3 পৃষ্ঠা ব্যাপক, তোমরা 3টা পৃষ্ঠা ঘুরে ঘুরে দেখবা, পুরাটা স্লাইড দেখার পরে অবশ্যই এটা একবার কি পয়েন্টসগুলো দেখে পুরাটা ক্লাস মাথায় আনবা। তাহলে ক্লাস অলমোস্ট শেষ পর্যায়ে, যেহেতু আমরা একটু মনে করি ক্লাসের শুরুতে কি জানা শুরু করছিলাম, ক্লাসের একদম শুরুতে আমরা কমন মিস্টেক সম্পর্কে জানার চিন্তা করছি, কি কি 3টা কমন মিস্টেক বের করার বা টেকনিক শিখছি। প্রথম জিনিস ছিল যে আমি যখন পরীক্ষা দিব তখন তাড়াহুড়া করে সব অ্যান্সার বা সব অপশন না পড়ে অ্যান্সার করব না। দ্বিতীয় উপদেশ ছিল যখন বড় কোশ্চেন পড়তেছি তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কি যে আমি সবার লাস্ট লাইনটা আগে পড়ছি, কোশ্চেনে কী চাইছে জেনে গেছি, জানার পর সেটা অনুসারে আমি অ্যান্সার করতে শুরু করছি। এবং থার্ড অপশন হচ্ছে আমি কোনোভাবেই নয় বা নাকে ভুল ভাল দেখব না, ভালো করে পড়ে উত্তর দিব। আচ্ছা মাগরিবের আজানটা দিচ্ছে, 30 সেকেন্ড আজানটা শেষ হোক, এরপরে আমরা একটু কথাবার্তা বলে ক্লাসটা শেষ করে দিব। আশা করি লাস্ট 1-2 মিনিট আপনারা সবাই ক্লাসে থাকবেন। ওকে, ক্লাসে শেষ মুহূর্তে চলে এসেছিলাম, আজানের বিরতিতে ছিলাম, ক্লাসে অল্প কিছুক্ষণ সময় নিব এবং ক্লাসটা শেষ করে দেবো, তোমাদের অনেকগুলো প্রশ্ন আমি অলরেডি দেখলাম। তো ক্লাসটা একটু রিভিউ করে নিই, প্রথমে 3টা জিনিস আমরা খেয়াল করলাম যে কি করব না, নয়কে ভুল করব না অবশ্যই কোশ্চেন পড়ার সময়, বড় কোশ্চেনগুলো শেষ লাইন থেকে পড়ব, আর কি করতে হবে
যে আমি যখন ক্যালকুলেশনগুলো খুব ঠান্ডা মাথায় করব, ভুল অপশন দেখে তাড়াহুড়া করে ভুল জাগানো যাবে না। আচ্ছা, এরপরের বিষয় কি আছে? আমরা কি কি পড়লাম? প্রথমে বলেছি হিসাব বিজ্ঞানের ধারণা কি, উদ্দেশ্য কি, প্রধান উদ্দেশ্য শিখলাম যে হিসাব তথ্যের সরবরাহ করা, তারপরে শিখলাম তথ্যের ব্যবহারকারী, অভ্যন্তরীণ কীভাবে চিনব, বাহ্যিক কীভাবে চিনব, কি কি তথ্য দেওয়া হয় চিনলাম। এরপরে আস্তে আস্তে আমরা শেষে এসে কি শিখছি, একদম লাস্টে কিছু প্রতিষ্ঠান জানলাম, প্রতিষ্ঠানে কোন মান, কারণ সবসময় আমরা চিন্তা করতে হবে IFRS-টাই হচ্ছে আমার প্রধান এবং এটার অ্যান্সারটাই আমরা নিব, যদি না থাকে অপশনে তখন গ্যাপের কথা চিন্তা করব। এটা হচ্ছে টোটাল ক্লাসের একটা ছোট্ট সামারি। আজকের ক্লাস শেষে যখন তোমরা PDF-টা পাবা, অবশ্যই পুরো ক্লাসটা কিন্তু একবার রিপিটেডলি স্লাইডগুলো দেখবা, তাহলে টপিকগুলো কিন্তু মাথায় চলে আসবে। আর এই কি পয়েন্টসগুলো যখন দেখবা, এখানে সবগুলো পয়েন্টসই ছোট ছোট একটা লাইন করে দেওয়া আছে যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। এই যে পরীক্ষায় আসতে পারে এই কয়েকটা লাইন যখন পড়বা, পুরো ক্লাসের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এই পর্যন্ত কিন্তু ক্লাসটা ছিল। সো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ক্লাসের শেষ পর্যন্ত ছিলা, সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। এবং পরবর্তী ক্লাসেও কিন্তু তোমাদের সবার চেহারা আমি আরও দেখতে চাই এবং আস্তে আস্তে তোমাদের নামগুলোও কিন্তু মাথায় থাকবে। আচ্ছা, এবার আসি তোমাদের কিছু প্রশ্নের উত্তর, যে ভাইয়া PDF তো পাচ্ছি না। ভাই গতকালকেই ক্লাস শুরু হয়েছে, আজকের মধ্যে আশা করি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, PDFগুলো গ্রুপে পেয়ে যাবা, অ্যাপে চলে যাবে, সাথে শিটের লিঙ্ক দেওয়া আছে সেখানেও পাবা। দ্বিতীয় প্রশ্ন সব থেকে বেশি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া কী বই পড়বো? অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমি একটা পোস্ট আকারে দিয়ে দিব, ক্লাসের শেষেও বলে রাখতেছি যে তোমার কাজ হবে, তুমি দুইটা বইয়ের যে কোনো একটা কিনলেই হবে। একটা হচ্ছে তোমার প্যারাগনের র্যাবস নামক একটা বই আছে, এটা কিনতে পারো, অথবা অ্যাকাউন্টিং এর জন্য তোমার স্কলার্স অ্যাডমিশন কোচিংয়ের আর একটা বই পাওয়া যায়, সেটাও তুমি ইউজ করতে পারো। দুইটা যে কোনো একটা বই কিনলেই হবে, দুইটা বই বেশ ভালো। আচ্ছা, সবার শেষে ছোট্ট আরেকটা হচ্ছে তোমাদের কাজ থাকবে, সেটা হচ্ছে এই পোস্টের সাথে থাকবে একটা ফিডব্যাক ফর্ম দেওয়া আছে, এইটা তোমরা ক্লাস শেষে সবাই ফিল আপ করে দিবা। এখানে তোমার ক্লাসের ভালো লাগার যে কোনো টপিক বা কীভাবে পড়ালে কোনটা ভালো হয় তোমাদের যে কোনো ফিডব্যাক দিবা, এবং এখানে তোমার একটা রেটিং দেখবা 1 থেকে 5 পর্যন্ত। 1 হচ্ছে সব থেকে খারাপ, 5 হচ্ছে সব থেকে ভালো। যাদের যেরকম ক্লাসটা লিখেছে ভালো লাগলে অবশ্যই আশা করি 5 দিবা, বা যথেষ্ট চেষ্টা করেছি তোমাদের ভালো করে পড়ানোর জন্য। আর তোমাদের যে কোনো মন্তব্য তোমরা ওই ফিডব্যাক ফর্মে জানাই দিও। আর সর্বশেষ কিছু মানুষ বলতেছিল যে ভাইয়া এখানে টপিক তো সব আগের মতো। দেখো, অ্যাকাউন্টিং বই যখন বানাইছে, অ্যাকাউন্টিং বই কি প্রতি বছর নতুন বানায় নাকি টপিকগুলো আগেরগুলোই থাকে? আগের টপিকগুলোই কিন্তু তোমরা অনেকেই হয়তো আগের বছর করে ফেলেছো, বাট অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে এই বছর নতুন যুক্ত হয়েছে, তারা কিন্তু আজকের ক্লাসটা নতুনভাবে করতেছে, তাদের প্রশ্ন আজকের ক্লাসে নতুনভাবে জানাচ্ছে, তাই তোমাদের প্রশ্নগুলোর উত্তরও কিন্তু নতুনভাবেই পড়ানো হচ্ছে। সেক্ষেত্রে আশা করি এইটা নিয়ে আর খুব বেশি কমপ্লেন বা কিছু থাকবে না। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা, ভালো করে প্রিপারেশন নিবা। আসসালামু আলাইকুম সবাই।